হ্যালো এভরিওয়ান, আবশ্যকের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো তারা তারা ঝটপট করে একটু জয়েন হয়ে যাও। আবশ্যকের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো কাইন্ডলি একটু ঝটপট জয়েন হয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আবশ্যকের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। শ্রুতি ঠিক আছে, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি গো ইন্দ্রনীতি। থ্যাংক ইউ শ্রুতি, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। ফার্স্ট, হ্যাঁ একদম ফার্স্ট, যাদের যাদের কাছে আবশ্যকের পক্ষ থেকে নোটিফিকেশন পৌঁছে গেছে কাইন্ডলি একটু ঝটপট জয়েন হয়ে যাও। আজ আবার তোমাদের সাথে অনেক আড্ডা দিতে এসে গেছি। হাই অক্ষরা, থ্যাংক ইউ সুনন্দা, থ্যাংক ইউ ইন্দ্রনিধি। কেন শ্রুতি, কেন রেগে আছিস কেন বল? কি হয়েছে তোর, রাগটা কিভাবে ভাঙাবো বল? রেগে আছিস কেন? আচ্ছা লাইটটা কি কমাবো না লাইটটা বাড়াবো? লাইটটা কি বোঝা যাচ্ছে না নাকি না বাইরের লাইটটার জন্য কিছু বুঝতে পারছি না? যারা যারা অবসরের পক্ষ থেকে নোটিফিকেশন পেয়ে গেছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। আর যারা যারা জয়েন হয়েছে একটুখানি বলো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। শ্রুতি বল কেন রেগে আছিস? হাই অক্ষরা, কমেন্ট গুলো সব উপর দিকে উঠে গেছে। আজকে কে কি দেখতে চাইছো বলো? আগের দিন আমি কার কি কোয়ারিস পূরণ করতে পারিনি, আজকে কি কি তোমাদের দেখার ইচ্ছে সেটা আমাকে একটু বলো। কিছুজন জয়েন হয়ে যাও, তারপর আমি দেখানো স্টার্ট করব। রিজু, আচ্ছা রিজু দাদা না দিদি আমি ঠিক বুঝতে পারছি না, মেবি আমার গলার পিপিটা আমি বলবো, একটু পাশে থাকো ঠিক আছে? আমি বলবো, একটুখানি জাস্ট পাশে থাকতে হবে। কিন্তু লাইটটা কি কম লাগছে? কালকে আসেনি কেন? কালকে অ্যাকচুয়ালি বোন, কালকে তো লাইভ ছিল না শোনা, তাই কালকে আসা হয়নি রে। আজকে লাইভে এসেছি, আবার কালকে লাইভ নেই। আবার যেদিন আছে আবার সেদিন দিদি আসবে, আমি আসবো। আচ্ছা দিদি দিদি, আচ্ছা রিজু, রিজু দি সরি আমি বুঝতে পারিনি বলে আমি জিজ্ঞাসা করে নিলাম, একটুখানি জাস্ট পাশে থাকো দিদি আমি বলবো। আচ্ছা ইন্দ্রনীতি একটুখানি পাশে থাকো, আমি আজকে তোমাদের সবার সব কোয়ারিজ পূরণ করব ঠিক আছে? একটুখানি জাস্ট পাশে থাকো, বেশি করে কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দাও। ওকে 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 ইন্দ্রনীতি, ওকে একটু পাশে থাকো, আমি দেখিয়ে দেবো সবারই সবকিছু দেখিয়ে দেবো ঠিক আছে? আমার কেন জানি না মনে হচ্ছে দিদিও না তুই বলতে পারি, বুঝতে পারছি না, কমাবো
আচ্ছা সুমন দা আমাকে একটু বলো না যে লাইটটা ঠিক আছে কিনা, আমি ঠিক বুঝতে পারছি না, মানে লাইট কম বেশিটা। থ্যাংক ইউ অঞ্জনিদি, থ্যাংক ইউ সো মাচ। 24 সাইজের পালা দেখো। আচ্ছা বিদিশা দি একটু পাশে থাকো, আমি দেখিয়ে দেব। আচ্ছা দীপিকা দি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য। কি কি দেখতে চাইছো বলো, আমি অবশ্যই চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম আমার লাইভ দেখার জন্য। ওকে 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 ওকে, আমি পেন্ডেন্ট দেখাবো, একটু পাশে থেকো। ছেলেদের রিংয়ের তৃষ্ণা দি একটুখানি জাস্ট পাশে থাকো। আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, একটুখানি জাস্ট পাশে দেখো। আরে শ্রুতি ব্রোকেন হার্ট দিস না বোন। ওকে 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 বিপিকা দি, ওকে আমি চলো আমি দেখানো স্টার্ট করছি, ঠিক আছে। আমি উপর দিক থেকে দেখছি, গল্প করতে আসতে পারতাম তাহলে সবাইকে আমি কি করে অ্যানসার গুলো দিতাম বোন বল। ওকে চলো, না না মানে বুঝতে পারলাম না। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, আর আমাদের আবুসনকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবল নয়। আর সব থেকে বড় কথা, কালেকশন যদি বলো তাহলে বলবো যে তোমরা যেগুলো বলো সেই রকম চেষ্টাও করি, আবার কখনো আমাদের কালেকশন না থাকে। হাই রচনা দি, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। আচ্ছা 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 সুনন্দা ঠিক আছে। 24 সাইজে, হ্যাঁ 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 আমি সব দেখাবো, একটুখানি জাস্ট পাশে থাকো, বেশি করে কমেন্ট করো, বেশি করে শেয়ার করো, আমি জাস্ট দেখাবো, ঠিক আছে। আগের দিন আমি মান্তাসা ছেড়ে গেছিলাম, তো আজকে একটু ফার্স্ট মান্তাসা থেকে শুরু করি, তারপর তোমরা যেগুলো যেগুলো বলেছো আমার মাথায় আছে আমি ওগুলো থেকে শুরু করব, ঠিক আছে। শ্রুতি অ্যাকচুয়ালি আমারও না ঠিক মনে হচ্ছে, জানিস লাইটটা কিরকম যেন আসছে। আচ্ছা আমি এদিকটায় না একটু ঘুরে দেখি, লাইটটা একটু বন্ধ করে চালাও তো দেখি, লাইট ডাল আসছে। আচ্ছা আমার এই কভারটা একটু সরিয়ে দাও, আমি এদিকে একটু ঘুরে। আচ্ছা মেবি আজকে তো রোদ বাইরে, আমি জাস্ট একটু দেখছি এদিকে ঘুরিয়ে হয় নাকি, ঠিক আছে, এদিকটায় ঠিকঠাক আসে নাকি আমি জাস্ট দেখছি। কোনদিন পড়বো আমি কাচার খেয়ে। আচ্ছা এবার কি ঠিক আছে? না 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 রানীদি এগুলো গোল্ড না, আমি সরি মিস্টেক করে গেছি কমেন্ট গুলো, এগুলো গোল্ড না, গোল্ড প্লেটেড, ঠিক আছে, গোল্ড প্লেটেড, তামার উপরে সোনার জল করা। আচ্ছা আমি কটা মান্তাসা থেকে শুরু করি, অনেকেই জয়েন হয়ে গেছে, শেষ কালা দেখাতে পারবো না, ঠিক আছে, চল আমি মান্তাসা থেকে শুরু করি। হ্যাঁ আগের দিন আমি মান্তাসা অনেকে বলেছিল তো আমি দেখাইনি, চলে গেছিলাম যেহেতু টাইম একটু শর্ট ছিল, তাও ছিলাম আগের দিন অনেকক্ষণ। হেভি নেকলেস, আচ্ছা দিদি পাশে থেকো। হ্যাঁ আমিও বুঝতে পারছি না রে, হলুদ হলুদ লাগছে। ওকে 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 রানীদি একটু জাস্ট পাশে থাকো, আমি দেখাচ্ছি, ঠিক আছে, একটু জাস্ট পাশে থাকো। দেখো আমি একটা মান্তাসা পড়ে আছি, ঠিক আছে, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে বুক করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা নাম্বারে লক করো, ওখানে পুরো প্রসেস বলে দেওয়া হবে। প্লাস আমি বারবার বলি যে ওখানে কিন্তু গাইড করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি ফোনটা কিন্তু আমরা তিনজন থাকি, তিনজনেই হ্যান্ডেল করি, বেশিরভাগ সময় আমি করি, আর যে আরেকজন দিদি লাইভ করে বেশি সেও করে, আবার আরেকজন যে আছে ওও করে কিছুটা। তো আমি বারবার বলছি যে যার যেটা কোয়েরিস আছে অবশ্যই ওখানে বলো, গাইড করে দেব, প্লাস বলে দেব। আর যদি মনে হয় কনফিউজ হচ্ছ কোনো কিছুতে, ফোন নাম্বার আছে, অবশ্যই কিন্তু ফোন করো আগে। আচ্ছা জুমটা আউট করো, জুম আউট করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাইটটা ঠিক নেই, আমিও না বুঝতে পারছি না লাইটটা কি হচ্ছে।
অ্যাকচুয়ালি আজকে বাইরে কিন্তু প্রচন্ড রোদ, ঠিক আছে? এবার এই লাইটটার সাথে বাইরের লাইটটা মিক্সে ডাল হচ্ছে কিনা আমি না ঠিক বুঝতে পারছি না, মানে কি হচ্ছে বলো তো? কারো যদি এই সম্পর্কে আইডিয়া থাকে আমাকে একটু দাও না গো। এটা তো সাদা হচ্ছে মেবি, তাই না? এটা তো দেখো তো। আচ্ছা এবারে দেখো তো, বন্দি হচ্ছে তো নি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কোন মিষ্টি মেয়েটার কথা বলছো বলো? আমি আজকে বুঝতে পারছি না, আমার নিজেরই কিছু মাথায় আসছে না কি করব। লাইটটার জন্য আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে। কি বলছে? জানি না, লাইটটার জন্য বাইরে প্রচন্ড রোদ, ঠিক আছে? তো এরকমটা হয়, আমাদের দুই দিকে লাইটটা হেভি আসার একটা সিস্টেম আছে, তার উপর এখানে এতগুলো লাইট জ্বলছে, রিং লাইট আছে, মেবি হয়তো লাইটের সাথে একটা কম্বিনেশনের ডাল খাচ্ছে, ঠিক আছে? তো একটুখানি সবাই জাস্ট পাশে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব ওকে যখন, চলো আমি দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? চলো এই একটা মান্তাসা দেখো, এই একটা মান্তাসা দেখো, ঠিক আছে? এই মান্তাসাটা কিন্তু এখানটা মিনে কাজ করা আছে মাঝখানটাতে, এটা কিন্তু উইদাউট মিনে ছাড়াও হবে, যদি কারোর পছন্দ হয় একদম হাত ভর্তি, পছন্দ যদি হয় ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে লক করো। আচ্ছা 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 দীপিকা দি, একটু জাস্ট পাশে থাকো, আমি দেখাবো গো, একটু জাস্ট পাশে থাকো আমি দেখাবো, ঠিক আছে? এটার এটা যদি পছন্দ হয় এই মান্তাসাটা, ঝটপট এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে লক করো, ঠিক আছে? এটার প্রাইস থাকবে তোমার 1340, ঠিক আছে? এটার প্রাইস থাকবে তোমার 1340, 1340, যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও। চলো হাতে এটা পড়েই আছে, সরিয়ে দিলাম না। আর আরেকটা মান্তাসা আমি দেখাচ্ছি, দেখো একদম হাত ভর্তি, হাত ভর্তি কিন্তু এই মান্তাসা গুলো। আমার মতন সরু হাতে যদি সুন্দরভাবে বসে, মেবি সবার হাতেই কিন্তু খুব সুন্দরভাবে বসবে। দেখো প্লিজ কেউ কমেন্ট করে ডিলিট করো না, এটা জাস্ট আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। অ্যাকচুয়ালি কমেন্ট করে ডিলিট করলে রিস্কটা একটু কমে যায়, বেশি বেশি করে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, ভুল যদি কমেন্ট করো আরেকবার করে দিও রিপিট, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? একটু বেশি করে কমেন্ট করো আর পেজটাকে প্লিজ একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যা সবাইকে বলবো একটুখানি পাশে থাকো, আমি সবকিছু কিন্তু দেখাবো। এই একটা মান্তাসা দেখো, খুব সুন্দর কাজ করা আছে এটার, এই একটা মান্তাসা, এটার প্রাইস হবে তোমার 1140, 1140, যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও। আমি বলবো বুলটি দি একটুখানি জাস্ট পাশে থাকতে হবে, কিন্তু আমার নেকপিসটার দাম আমি বলবো একটুখানি পাশে থাকো। চলো আমি আর কটা মান্তাসা দেখিয়ে দিই, যাদের রিস্ট খুব সরু আমার মতো না কি, তাদের কিন্তু মান্তাসাটা খুব সুন্দর যাবে। দেখো একটা সরুর মধ্যেই দেখাচ্ছি, দেখো আজকে জানি না আমার কালার কম্বিনেশনে এত ডাল খাচ্ছে নাকি কালার কম্বিনেশন স্কাই পিঙ্ক মেবি, ঠিক আছে আমাকে আজকে ওই জন্যই বললাম ভালো লাগছে না। আচ্ছা দেখো এই একটা মান্তাসা দেখো, আমার মতন সরু রিস্ট যাদের আছে তাদের কিন্তু হাতেও খুব সুন্দর লাগবে, দেখো খুব সুন্দর বসে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ আচ্ছা হচ্ছে, এবার বোঝা যাচ্ছে? দেখো
এটার প্রাইস থাকবে তোমার 840 840 ঠিক আছে 840 সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো একটুখানি পাশে থাকো আর প্লিজ হচ্ছে শেয়ার করে দিও আমি কিন্তু সবাই সবকিছু দেখাবো একটুখানি জাস্ট পাশে থাকতে হবে এটার প্রাইস থাকবে তোমার 840 পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও চলো সরিয়ে দিলাম আগের দিন আমাকে অনেকে আগের দিন না আমি আজ দু তিন দিন ধরেই সবারই অনেক ভালোবাসা পাচ্ছি ঠিক আছে অনেকেই কিন্তু একদম 150 পর্যন্ত নিয়ে গেছে আজকে দেখবো সবাই কতদূর নিয়ে যেতে পারো আমাকে আচ্ছা হাতে যে মালটা সেটা দেখালাম ওটা উইদাউট মিনে আমি দেখিয়ে দিচ্ছি একটা মিনে করা দেখালাম একটা উইদাউট মিনে দেখাচ্ছি দেখো দেখা যাচ্ছে সোজা হচ্ছে না না মেবি বুঝতে একটুখানি সবাই পাশে থাকো আমি সবকিছু কিন্তু দেখাবো ঠিক আছে হাতটা পিছে ধরো এই হাতটা পিছে ধরো আচ্ছা ওকে এটা হচ্ছে উইদাউট মিনে যেটা আমি এই হাতে লেফট হ্যান্ডে পড়েছি ঠিক আছে এটা হচ্ছে মিনে আর যেটা আমি রাইট হ্যান্ডে পড়েছি এটা হচ্ছে উইদাউট মিনে যদি পছন্দ হয় ঝটপট কিন্তু এসএস নিয়ে নিও আচ্ছা দেবিকা দি আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিই এটা বলছি ঠিক আছে এটার প্রাইস থাকবে তোমার 1200 এটার প্রাইস থাকবে তোমার 1240 ঠিক আছে 1240 1 টু না শ্রুতি 6 মান্থ কালার ওয়ারেন্টি বোন 6 মান্থ কালার ওয়ারেন্টি থাকে অ্যাকচুয়ালি আমরা তো গোল্ড প্লেটেড মানে হচ্ছে তোমার তামার উপর সোনার জল করা ঠিক আছে আর আমাদের হচ্ছে সবটা ত্রিপুরা আগরতলা থেকে আমাদের সব বা লাইভ যারা যারা দেখছো তো আমাদের কালারের কিরকম ব্যাপার হয় 75% যদি কালার যায় তোমার জিনিসটা ধরো কোনো জিনিস তুমি পারচেজ করলে তো তোমার ওইটা যদি ধরো কালার চলে যায় 6 মান্থ আমরা কালার ওয়ারেন্টি দিই তো 6 মান্থ রেগুলার বেসিসে কিন্তু কিছুই দিতে পারি না অ্যাকচুয়ালি দেখো সোনাও কিন্তু অনেকের গায়ে স্কিন ডিভাইসে কিন্তু কালো হয় ঠিক আছে তো স্বর্ণ যখন কালো হচ্ছে এটা তো গোল্ড প্লেটেড জিনিস এটা একটু মানে বোঝার মতন একটা জায়গা তো কালার কি আবার হ্যাঁ 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 দেবিকা দি কালার কিন্তু চলে গেলে কালার করিয়ে দিতে পারবো বাট 75% কালার তোমাদের যেতে হবে জিনিসটা ধরো নিলে 75% যদি কালার না যায় মেবি ধরো আমি নেকপিসটার একটা সিম্পল কি বলবো উদাহরণ দিই সেটা হচ্ছে ধরো নেকপিসটা কেউ নিয়েছো ঘাম লেগেছে কস্টিউম লেগেছে ঠিক আছে তোমার মেকআপ লেগেছে তো এটাকে জাস্ট একটা এর সহজ প্রসেস হচ্ছে তুমি জাস্ট এটা যখন খুলবে জলে একটু রাফ জলে ধুয়ে নাও পাখার হাওয়ায় রেখে দাও তারপর তুমি হচ্ছে এটাকে যত্ন সহকারে রাখো বাট যদি এটাকে রেগুলার ইউজ করো এর তো কালার যাবেই অবভিয়াসলি যাবে তো এটা যখন কালার চলে যাবে ধরো এখানটা একটুখানি জাস্ট গেল বাদ বাকি পুরোটা কালার আছে তখন সেই ক্ষেত্রে কি হয় আমাদের যারা কালার কালার যারা করেন ঠিক আছে কারিগর ওনারা তো আমাদের থেকে পাকাভুক্ত তো ওনারা বলেন যে এখানটায় যখন কালারটা গেছে যখন এটাকে স্বর্ণের জলে আবার ডোবানো হবে তখন কিন্তু এই কালারটাই ধরবে জাস্ট এখানে কিন্তু ধরবে না কালারটা কিন্তু ডিসমিস হবে তাই বলবো যদি কখনো কালার উঠে যায় অবশ্যই কালার করিয়ে দেব বাট তোমরা 75% আমাদেরকে কালার তুলে এনে দাও নিঃসন্দেহে আমরা কালার করিয়ে দিতে পারবো আমি বলছি একটু পাশে থাকো জাস্ট কটা মানুষ দেখি আমি আমার যেগুলো ভরে আছে আমি সব বলবো একটুখানি পাশে থাকতে হবে সুনন্দা দি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এটা প্রাইস বলে দিলাম এটার প্রাইস থাকবে তোমার 1240 ঠিক আছে এটা জাস্ট এইভাবে হবে হাই শান্তি দি থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে চলো সরিয়ে দিলাম আরেকটা আমি একদম স্লিকের উপর মান্তাসা দেখাচ্ছি দেখো হ্যাঁ 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 দি পালা দেখাবো সব দেখাবো একটু পাশে থাকো দিদি আমি দেখিয়ে দেবো একটুখানি জাস্ট পাশে থাকো আমি দেখিয়ে দেবো দি দেখো এই একটা মান্তাসা দেখো খুব সুন্দর হ্যাঁ দি আমি ভালো আছি তোমরা সবাই কে কেমন আছো বলো তোমরা সবাই কে কেমন আছো বলো আমি ভালো আছি গো দেখো এই একটা মান্তাসা দেখো এটার প্রাইস থাকবে তোমার 840 এটার প্রাইস থাকবে তোমার 840 দেখো খুব সুন্দর দেখো ঠিক আছে এটার কাজটা জাস্ট
মানে একদম আমার মতো সরু হাত যাদের একদম খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি না মানতাসাও লাগছে না, এটা ব্রেসলেটও লাগছে তাই না? পেয়ারে বালা, হ্যাঁ শান্তি দি, পেয়ারে বালা দেখাবো, চেন দেখাবো, দেবিকা দি একটুখানি পাশে থাকো দিদি, অবশ্যই দেখাবো, ঠিক আছে একটুখানি জাস্ট পাশে থাকো। দেখো এই একটা হচ্ছে মানতাসা, অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে আমার মতে এটা একদম ব্রেসলেটের মতো, যারা একদম সিল্কের মতো খোঁজো না, দেখো খুব সুন্দর কিন্তু। এটা প্রাইস থাকবে তোমার 840। চলো পছন্দ হলে যা চটপট এসএস নিয়ে নিও, আমাদের দু দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে তোমরা এসএস দিতে পারো, ওখানে পুরো গাইড করে দেওয়া হবে। প্লাস ওখানে এখানে ক্লিয়ার পিকচার না স্ক্রিনশট নিতে পারলে ওখানে তোমাদেরকে ক্লিয়ার পিকচার দিয়ে দেওয়া হবে। আজকে দেখবো আজকে কতজন কত দূর নিয়ে যেতে পারো, ঠিক আছে। চলো এই একটা মানতাসা দেখো, একদম হাত ভর্তি, খুব সুন্দর দেখো মানতাসাটা, খুব সুন্দর দেখো মানতাসাটা। আচ্ছা আমি হাতে না ধরে এটা জাস্ট হাতে এইভাবে ধরে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো খুব সুন্দর মানতাসাটা, দেখো বারবার বলছি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার আছে, ক্লিয়ার পিকচার কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এটার প্রাইস থাকবে তোমার 1040, এটার প্রাইস থাকবে তোমার 1040, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। আচ্ছা আমি মানতাসা অনেকগুলোই দেখিয়েছি, আরেকটা জাস্ট দেখিয়ে দিই, এটা জাস্ট অসাম কালেকশন, আরেকটা দেখিয়ে দিই। মানতাসা দেখানোর পর আমি চলে যাব তোমার রিয়েগুলো সব চলে গেছে উপরের দিকে কমেন্টগুলো। চলো আমি যেগুলো পড়ে আছি এগুলো বলবো, কি সই করতে হবে নাকি? চলো আরেকটা মানতাসা দেখাচ্ছি, দেখো পার্ল মোটিভের ওপর, ঠিক আছে। কি আরেকবার বল শ্রুতি, তুই তুই নিউ, তোর ইয়ারকে আমি বের করছি, দাঁড়া দেখো। এই একটা মানতাসা দেখো, এটা জাস্ট পার্লের ওপর, খুব সুন্দর কিন্তু দেখো, তিনটে ফ্লাওয়ারে মিনে করা আর তিনটে ফ্লাওয়ার কিন্তু মিনে করা নেই, খুব সুন্দর কিন্তু জিনিসটা, হাতে পড়লে জাস্ট অসাম লাগবে। বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে কেউ জয়েন হচ্ছে না কেন, কোথায় গেছে, আমার হাতে উঠছে না কেন, হয়ে গেল। আচ্ছা দেখো আমাদের সবটা হচ্ছে ত্রিপুরা আগরতলায় গো, সবটা ত্রিপুরা আগরতলায়। দেখো রচনা দি শাখা দেখাবো, একটুখানি পাশে থাকো, আমি আজকে তোমরা যেগুলো যেগুলো বলছো আমি কিছু কিছু করে সেগুলোই দেখাবো তোমার পড়া কালে। আচ্ছা আচ্ছা রি, যদি একটুখানি পাশে থাকো, আমি আমার পড়া কালেকশনের একটা বলেছি মানতাসা, এবার নেক পিসে চলে যাবো, ইয়ারিংস এও চলে যাবো, ঠিক আছে। আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস থাকবে তোমার, আচ্ছা এটার প্রাইসটা কিন্তু 1050, 1050। বেশি বেশি করে কমেন্ট করো, কোথায় আজকে সব, আমি নিও, আপনি কেমন শ্রুতি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না বোন। আজকে দেখ অ্যাকচুয়ালি লাইটটার জন্য আমারও ঠিকঠাক সবকিছু লাগছে না রে। 1050, ঠিক আছে চলো সরিয়ে দিলাম। আচ্ছা আমাদের চেনের বক্সটা দিলাম। আচ্ছা আমার নেক পিসটার আমি প্রাইস বলছি, ঠিক আছে, আমার নেক পিসটার প্রাইস যাবে 800। এটা আচ্ছা রেখে দাও পরে দেখছি। এই নেকলেসটা জাস্ট দেখো একদম লাইট ওয়েটের মধ্যে, ঠিক আছে, একদম লাইট ওয়েটের মধ্যে আমি গলায় পরে আছি, দেখো একদম লাইট ওয়েটের মধ্যে, ঠিক আছে। তো এটার প্রাইস থাকবে তোমার 800, আমি ঠিক বললাম তো, একবার চেক করে নি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 দেবিকা দি, তোমার যদি আগরতলায় বাড়ি হয়, তুমি হচ্ছে ধলেশ্বর 9 নম্বর হচ্ছে জননী গেস্ট হাউসের অপোজিটে আমাদের একটা শপ, আরেকটা আছে আশ্রম চৌবনী, আশ্রম চৌবনী নবারুণ পেট্রোল পাম্পের অপোজিটে, হ্যাঁ তাহলে
আরএমএস রমণী, সরি টু সরি আরএমএস রমণী নবারণ পেট্রোল পাম্পের অপোজিটে, ঠিক আছে? তুমি ওখান থেকেও পারচেজ করতে পারো। আর ধলেশ্বর যদি আসো তাহলে ধলেশ্বর 9 নম্বর রোড জননী গেস্ট হাউস মানে অপোজিটে এসে তুমি ফোন কল করো, যে দুটো নাম্বার আছে তোমাকে কারেন্ট লোকেশন বলে দেওয়া হবে। হাই দি, আমি চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। রিং লাইটটা ঠিক করো। আরে বোন কিছুতেই ঠিক হচ্ছে না রে বোন, আমি কি করবো বল। শ্রুতি, রিং লাইটটা ঠিক করছি, করতে পারছি না, মানে কি হচ্ছে আমিও ঠিক বুঝতে পারছি না, একবারে কমাচ্ছি। ঠিক আছে, এবার এবার সবাই দেখে বলো তো ঠিকঠাক আছে কিনা, আমি একবারে কমিয়ে দিয়েছি। উপরে এবারে দেখে বলো তো ঠিকঠাক আছে কিনা, এবারে দেখে বলো। ওয়েস্ট বেঙ্গলে শিপিং কত? দীপিকা দি, যদি তুমি অনলাইন পে করো, অনলাইন পে করলে তোমার 50 রুপিস আসবে শিপিং, 50-70 রুপিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, মহারাষ্ট্র বলো, মুম্বাই বলো, এর মধ্যে। তো তুমি ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে বলছো দিদি, একটু প্লিজ বলো, এটা শুনতেও ভালো লাগে যে কোথায় কোথায় আবুসনের আবুসন পৌঁছাতে পেরেছে। ঠিক আছে, আর কোডে নিলে তোমাকে 100 রুপিস শিপিং চার্জটা আগে পে করতে হয়। ওকে 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 দেবিকা দি, ঠিক আছে চলো। আমি নেকলেসটার প্রাইসটা বলে দিলাম, যাদের যাদের পছন্দ হবে ঝটপট এসএস নিয়ে নিও। আচ্ছা, আমি রেগুলার বেসিসে কিছু চেন দেখাচ্ছি, ঠিক আছে? হুগলিতে, আচ্ছা দিদি 50 রুপিস আসবে যদি অনলাইন পে করো, 50 রুপিস আসবে শিপিং চার্জ। আর যদি তুমি, আর যদি তুমি কোডে নাও তাহলে কোডে নিলে, এ বাবা বিদিশাবি এইভাবে বলো না, আমি অবশ্যই দেখাবো দি, একটু পাশে থাকো, পেন্ডেন্ট বালা সব দেখাবো দি, একটু জাস্ট পাশে থাকো। হুগলিতে আমি থাকি। হুগলিতে তুই কোথায় থাকিস, তুই কোথায় থাকিস বল? এই যে চেন দেখাচ্ছি, চেন দেখাচ্ছি, আমি সবার সব কোয়ারিজ পূরণ করব, পাশে জাস্ট একটু থাকতে হবে, একটুখানি সাপোর্ট করতে হবে, সাথ দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে। চলো আমি চেন দেখাচ্ছি, দেখো এই একটা চেন দেখো, একদম লাভ রিঅ্যাক্টের মধ্যে। ক্যাশ অন ডেলিভারি তো কতদিন টাইম লাগবে আমাদের? অ্যাকচুয়ালি পার্সেল যেতে লাগে, ডেলিভারি দিতে লাগে 7-8 ডেজ, ঠিক আছে, 7-8 দিন, মাঝখানে স্যাটারডে সানডে কুরিয়ার অফিস বন্ধ থাকে, তো ওইটা বাদ দিয়ে তোমরা একটু ক্যালকুলেট করে 7-8 দিন ধরো। আর আমি একটা সবাইকে রিকোয়েস্ট করব যে যারা কোডে নিতে চাও, যদি ডেলিভারি বয়েরা আননোন নাম্বার থেকে তোমাদের কাছে ফোন যায়, তো কাইন্ডলি একটু প্লিজ ফোনটা পিক আপ করো। আজ কানবালাটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে গো, জাস্ট কিছু বল। থ্যাংক ইউ বিজয়শ্রী, থ্যাংক ইউ সো মাচ। বাদেশ্বর, আচ্ছা 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 দীপিকা দি, কোনো প্রবলেম নেই, যদি তুমি অনলাইন পে করো তাহলে তোমার 50 রুপিস শিপিং চার্জ, যদি তুমি কোডে নাও তাহলে তোমার আসবে 100 রুপিস শিপিং চার্জ, যেটা আমাদেরকে আগে পে করতে হয়, ঠিক আছে কোডে নিলে। আর একটাই কথা বলবো, যেহেতু এখন বৃষ্টি বাদলার দিন, কুরিয়ার সার্ভিস যারা করে ওদের কিন্তু অফিসে গিয়েও অনেক সময় কিন্তু জিনিসটা পৌঁছে যায়, বাট ওরা হয়তো মেবি জল বৃষ্টির জন্য যেতে পারে না, তো কাইন্ডলি কেউ কিছু কিন্তু ভেবো না যে কুরিয়ার যায়নি কেন বা পৌঁছয়নি কেন, অবশ্যই কিন্তু পৌঁছে যাবে, কেননা এটা আমাদের রেসপন্সিবিলিটি থাকে। ও মা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখাবো দি, একটুখানি জাস্ট পাশে থাকো, আমি কটা চেন দেখিয়ে দিই, তারপর আমি বালা নোয়ায় চলে যাব। দেখো এই একটা লাভ রিঅ্যাক্টের মধ্যে আমি চেন দেখাচ্ছিলাম, ঠিক আছে, দেখো খুব সুন্দর কিন্তু এটা লেন্থ, এটা মাথা দিয়েও কিন্তু অনেকে পড়তে পারবে, দেখো একদম, মানে যারা লং এর মধ্যে চাইছো, অনেক সময় কি হয় অনেকে একটু লং চাও তার উপর একটা পেন্ডেন্ট নিতে চাও আর কি, ঠিক আছে, তো এই হবে লংটা, লেথটা এখান পর্যন্ত আসবে, প্লাস হচ্ছে তোমার এর সাথে যদি কেউ পেন্ডেন্ট ক্যারি করতে চাও তো ক্যারি করতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আচ্ছা, এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, দেখো যাদের যাদের আর যাদের যাদের পছন্দ হবে, ঠিক আছে, ঝটপট এসএস নিয়ে নিও। দেখো এটার প্রাইস থাকবে 700, ঠিক আছে। আচ্ছা কোথায় যাচ্ছিস তুই শ্রুতি, কোথায় যাচ্ছিস বল?
যা তাড়াতাড়ি এসে জয়েন কর। থ্যাংক ইউ সবাইকে এতটা সাথে থাকার জন্য। ঠিক আছে, আগের দিন কিন্তু অনেকে সাপোর্ট করে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছিল, আজকে দেখবো কতজন আমার পেজটাকে শেয়ার করো প্লাস হচ্ছে কমেন্ট করো কত দূর নিয়ে যেতে পারো। দেখো এটা যদি পছন্দ হয় তাহলে এটা ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে যে দুটো নাম্বার আছে দুটো নাম্বারে যে কোনো একটাতে নক করলেই হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 700 যাবে এটার প্রাইস। চলো সরিয়ে দিলাম। আচ্ছা একদম স্লিকের উপর দেখাচ্ছি, দেখো মানে একদম সরু চেপ, ঠিক আছে না, একদম সরুর মধ্যে দেখো, মানে একদম নেকলেসটা পরে আছি, এটা জাস্ট কি বলবো মানে গলার জাস্ট এখানটায় নেকলেসের মতন জায়গাটাতেই থাকবে, প্লাস একটা লকেট ছোট্ট ক্যারি করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস, এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস, এটা প্রাইস থাকবে তোমার 230 থাকবে এটার প্রাইস। আচ্ছা আমার প্রাইসটা বল শুনতে দি। আচ্ছা পেন্ডেন্টটা কতক্ষণ পর দেখাবেন তাহলে আবার পরে জানাবেন। কেন দিবি কবি, নেট নেই, একটু পাশে থাকো, আমি জাস্ট কটা চেন দেখিয়ে দেখিয়ে দেবো, দিদি একটু পাশে থাকো। মান্দাসাটার প্রাইস, মান্দাসাটার প্রাইস বলেছি 1340, খুব সুন্দর কিন্তু দেখো মিনের কাজ করা আছে 1340। চলো সরিয়ে দিলাম। আমি কতগুলো চেন দেখিয়ে পেন্ডেন্ট পালা নোয়া সবই চলে যাবো, আমার খেয়াল আছে সবকিছু আমি দেখাবো, কিন্তু একটু জাস্ট পাশে থাকতে হবে। চলো এই একটা দেখো, এটা কিন্তু লেডিস জেন্টস দুজনেই কিন্তু ক্যারি করতে পারবে, এটা কিন্তু লেডিস জেন্টস দুজনেই ক্যারি করতে পারবে দেখো। ঠিক আছে, এটার প্রাইস থাকবে তোমার 440। আচ্ছা 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 হিন্দিসাদি দেখাবো, অবশ্যই অবশ্যই এটার পরে দেখাবো। ঠিক আছে, আমি একটা একটা করে অবশ্যই দেখাবো, সবাইকে দেখাবো, একটু জাস্ট পাশে থাকো, বেশি বেশি করে কমেন্ট করো। থ্যাংক ইউ অপরাজিতা দি, থ্যাংক ইউ সো মাচ। 500-600 মধ্যে কোনো মান্তাসা হবে, তোমারটা একটু বেশি দাম সুরেন্দ্রা দি, 500-600 মধ্যে তো মেবি হবে না, আমি অনেকগুলো মান্তাসা দেখিয়েছি, তুমি রেকর্ডের জাস্ট লাইভটা একটু দেখো, যদি ওখানে আমি বলে থাকি মেবি আমি ভুলে গেছি এই মুহূর্তে। ঠিক আছে, বাট একটুখানি পাশে থাকো আমি দেখছি। ঠিক আছে চলো, এটার প্রাইস আমি তোমার 430। পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও, 430 যাবে এটার প্রাইস। ঠিক আছে চলো সরিয়ে দিলাম। আরেকটা নিউ চেন দেখাচ্ছি দেখো, খুব সুন্দর কিন্তু চেনটা, খুব সুন্দর কিন্তু চেনটা। আজকে কেউ কিন্তু জয়েন হচ্ছে না, কেউ কিন্তু কমেন্ট করছো না বেশি বেশি করে, রাগ করবো এবার সবার উপর। দেখো এই একটা চেন দেখো, এই একটা চেন দেখো, খুব সুন্দর কিন্তু চেনের ডিজাইনটা দেখো, এটার কিন্তু প্রাইস থাকবে 600, এটার প্রাইস থাকবে তোমার 600। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এটার প্রাইস থাকবে 600। যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট এসএস নিয়ে নিও, বারবার বলছি আজকে লাইভটা নেবে একটু প্রবলেম হচ্ছে, তো যাদের যাদের স্ক্রিনশট নিতে অসুবিধে হচ্ছে জাস্ট একটু নিয়ে রেখো, আর হোয়াটসঅ্যাপ একটু নক করো, ওখানে ক্লিয়ার পিকচার কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে চলো সরিয়ে দিলাম। একটা সাউন্ড হচ্ছে কিসে, কিসে সাউন্ড হচ্ছে দিদি? অ্যাকচুয়ালি তো সবটা রোডের সামনে, গাড়ি ঘোড়া অনেক যাচ্ছে, বাট কিসের সাউন্ড হচ্ছে, কিরকম সাউন্ড হচ্ছে একটু বলো তো। চলো আরেকটা আমি চেন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জানি না কামরাঙ্গা কাদের এখানে মানে কার কার জায়গাতে ফলটাকে কি বলে, অ্যাকচুয়ালি টক টক হয় খেতে, হ্যাঁ আমরা আর
জায়গাটাকে কামরাঙ্গা বলি। তো সেইটার মোটিভ করে একটা চেন দেখো, খুব সুন্দর কিন্তু। এটার কিন্তু প্রাইস থাকবে তোমার 520 যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও, 520 যাবে এটার প্রাইস, ঠিক আছে। একবারে কমালেও বুঝতে পারছি না, আবার বাড়ালেও বুঝতে পারছি না, আমার নিজেরই মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নোটিফিকেশন মেবি তোমার কি বলবো মানে ওই অপোজিটে হচ্ছে আমাদের শপের মোবাইলটা থেকে করছি তো ওর জন্য। চলো সরিয়ে দিলাম। আজকে কেউ কিন্তু জয়েন হচ্ছ না, থ্যাংক ইউ। এটা কত ইঞ্চির চেন, কোনটা বলছো দিদি? আমি যে চেনটা ধরেছিলাম এই চেনটা বলছো? শ্রীমাদি শর্টস চেন আমি একটা দেখেছি, পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি গো, একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। এটা এটার ইঞ্চিটা মেবি খুব সম্ভব 28 অ্যাপ্রক্স, 28-30 অ্যাপ্রক্স এখান পর্যন্ত আসবে, ঠিক আছে। দেখো পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও। আমি জানি না বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সবাই পাশে থাকো, সাপোর্ট করো, বাট কেউ হচ্ছে মানে রিমুভ করে দিও না আর কি কমেন্টটা করে, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। শর্ট চেন একটা দেখিয়েছি, বাট আরো একটা দেখিয়ে মানে এইটাই আর কি দেখিয়েছিলাম। আমি আরেকবার ধরছি, দেখো শ্রীমাদি। আচ্ছা আচ্ছা, অসুবিধে নেই, যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও, ঠিক আছে। ছোট্ট একটা পেন্ডেন্টের সাথে কিন্তু এটা ক্যারি করতে পারবে, দেখো। সরিয়ে দিলাম, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ এসে যাওয়ার জন্য। আচ্ছা আরেকটা আমি চেক দেখাচ্ছি, দেখো যাদের যাদের পছন্দ হবে একটুখানি জাস্ট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। আর যেহেতু শপে মোবাইলটা থেকে আমাদের লাইভ হয়, আগে চার্জ দিতে বসাতে হয়, তারপর আমি রেডি হই, তো তার জন্য মেবি আমি কারোর কোশ্চেনের অ্যান্সার দিতে পারি না তার আগের থেকে, তো আই এম সো সরি সবার কাছে, বাট প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমি লাইভ এসে সবারই কিন্তু সব অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ হাসিদি, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। দেখো এই একটা দেখো, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। এই একটা চেন দেখো, চেন অ্যাকচুয়ালি একটু কাজের মধ্যে না হলে ধরো সবসময় ধরো রেগুলার বেসিসে শর্ট চেন ঠিক আছে, বাট একটু যদি কাজের মধ্যে চেন না হয় না, তাহলে গলায় জাস্ট একটা গলায় চেন থাকলো আর মেবি নকশা করা থাকলে তো কোনো কথাই নেই। থ্যাংক ইউ এসে যাওয়ার জন্য সুতি, থ্যাংক ইউ সো মাচ বোন। এটার প্রাইস থাকবে 600, এটার প্রাইস থাকবে 600, 600 টাকা, ঠিক আছে। পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও। সরিয়ে দিলাম। একটা পেন্ডেন্ট দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ঠিক আছে। দেখো এই একটা পেন্ডেন্ট দেখো, জাগা টিপটা গেছে গা ওঠে। আচ্ছা কারোর কাছে কি নোটিফিকেশন আবশ্যকের পক্ষ থেকে পৌঁছয়নি আমাকে একটু বলো তো, কেউ জয়েন হচ্ছে না কেন গো?
দেখো এই একটা পেন্ডেন্ট দেখো এটা প্রাইস আসবে 300 প্রাইস আসবে তোমার 300 ঠিক আছে পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও আমি দেখাবো বিদিশা দি একটু পাশে থাকো দিদি প্লিজ একটুখানি জাস্ট পাশে থাকো দিদি আমি দেখাবো অবশ্যই দেখাবো কেন দেখাবো না গো একটু পাশে থাকো ঠিক আছে পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও 300 টাকা এটা প্রাইস এই একটা দেখো পুরো ছিলে কাটার মধ্যে কাজ আছে এটা ঠিক আছে এটা প্রাইস থাকবে 640 কোডে কত টাকা পারচেজ এমন কোন ব্যাপার নেই হাসিদি কোডে তুমি কত টাকা পারচেজ করছো তুমি কোডে যদি ধরো 2000 টাকার পারচেজ করো ঠিক আছে তো আমাদের কাছে হচ্ছে কোডে নিলে 100 রুপিস যাবে শিপিং চার্জ কিন্তু যদি তুমি 4000 টাকার পারচেজ করো তখন সেই 4000 টাকার যে পারচেজটা করছো এটা ওয়েট ডিভাইসে একটু ওয়েট হবে তো ওয়েট অনুযায়ী তখন আমাদেরকে 200 টাকা শিপিং চার্জ দিতে হয় ঠিক আছে বাট সেটা হচ্ছে কোডে নিলে আমাদেরকে আগে শিপিং চার্জটা পে করতে হয় আর যদি তুমি ধরো 1000 টাকার জিনিস নাও মেবি ধরো 2000 টাকার জিনিস নাও ঠিক আছে 2000 সামথিং জিনিস যায় তো তুমি 100 রুপি শিপিং চার্জটা আগে পে করে দিও বাকি এমন কোনো ব্যাপার নেই যা যখন ওয়েট বেশি হবে তোমাকে জাস্ট একটু শুধু আমরাই লক করব হোয়াটসঅ্যাপে যে দিদি ওয়েটটা যখনই বেশি হয়ে যাচ্ছে শিপিং চার্জটা একটু বেশি পড়ে তখন আদারওয়াইজ কোডে নিলে এমন কোনো ব্যাপার নেই যে কোডে নিলে তুমি ঠিক কত টাকার জিনিস পারচেজ করতে পারবে এমন কিছু ব্যাপার নেই তুমি 300 টাকারও করতে পারো 500 টাকারও করতে পারো বাস আগে শিপিং চার্জটা 100 রুপিস পে করতে হয় চলো এই একটা দেখো হাই টি পেরে দিব উইদাউট টি মা থ্যাংক ইউ হেমাদি জয়েন হওয়ার জন্য আমি পড়ছি আমাকে একটা পিঙ্ক কালারে পিন দাও অ্যাকচুয়ালি আমিও জানি আমাকে টিপ না করলে ভালো হয় না বাট পড়তে পড়তে পড়ে গেছে আমি পড়ছি একটু পাশে থাকো সবাইকে বলবো একটুখানি জাস্ট পাশে থাকো ঠিক আছে চলো বেশি করে কমেন্ট করো এটার প্রাইস থাকবে 640 মেবি বললাম একদম পুরো ছিলে কাটার কাজ আছে পেন্ডেন্টটা খুব সুন্দর মানে একটা লং চেন আর একটা পেন্ডেন্ট থাকলে আর কিছু লাগবে না জাস্ট এখানে থাকবে খুব সুন্দর দেখো ঠিক আছে চলো পছন্দ হলে এসএস নিয়ে নিও সরিয়ে দিলাম চলো হেমাদি এবার বলো ঠিকঠাক আছে চলো একটা দেখো খুব সুন্দর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু লেটা মানে নাম লেখা আছে ঠিক আছে মানে এটাতে কি আছে এটাতে এ আছে যাদের যাদের নামের স্পেলিং ফার্স্ট অক্ষর ইয়া কিছু অন্তত মানে তারা তারা পারচেজ করতে পারো এটা অ্যাকচুয়ালি কিন্তু পাল মোটিভে পুরোটা লাভ রিয়্যাক্টের মধ্যে মাঝখানে একটা এ আছে এটা এ পেন্ডেন্ট আর এটা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হেমাদি থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে তোমার লাভ রিয়্যাক্টের মধ্যে পাল মোটিভে চার পাঁচটা পাল আছে আর মানে চার দিকটাই আর কি 300 যাবে এটার প্রাইস আগের দিন কিন্তু আমাকে অনেকে কিন্তু 150 পর্যন্ত 150 জন দেখেছিলে ঠিক আছে আজ কিন্তু জয়েন হচ্ছে না কেন গো মন খারাপ লাগে না বলো কেউ না জয়েন হলে তোমাদের জন্য আমাদের লাইভে আসা দেখো আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু ছিলে কাটার কাজ আছে বাট খুব সুন্দর কিন্তু পেন্ডেন্টটা দেখো একটু লং এর উপর দেখাচ্ছি এগুলো মানে বড়র উপর ঠিক আছে একটু বড়র মধ্যে এগুলো দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু এটাও ছিলে কাটার কাজ আছে হ্যাঁ এটাতেও প্রাইস যাবে 630 এটা প্রাইস যাবে 630 630 পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা আমি নামের গুলো কতগুলো দেখিয়ে দিই নামে কি কি আছে এ আছে পি আছে দেখো এ আছে এটা পি আছে আচ্ছা আর আছে তোমার পি আছে ঠিক আছে
गणेश दादा बसे आछे खूब सुंदर देखो 180 करे जाबे प्राइस थाकबे 180 खूब सुंदर किंतु फुलर मध्ये देखो छोट्ट एकबारे पेंडेंटटा 180 जाबे एटा हिमादी बोलछो कि एसेछे सुनंदा एसेछे ओ एसेछे ओ लाइक करबे ओ नेक्स्ट दिन ओ लाइक करबे सबाई जॉइन होए जाओ ठीक आछे2-4 সাইজের একটা বালা দেখাচ্ছি বালাটা কিন্তু পেয়ারে আছে হ্যাঁ
এটা 2-4 সাইজের বালা এটা বালাটা পেয়ারে আছে কিন্তু হ্যাঁ বলো হ্যাঁ এটা কিন্তু 2-4 সাইজের বালা ঠিক আছে দেখো এদিকে বোঝা যদি না যায় সবাইকে বলবো একটুখানি জাস্ট পেজটা শেয়ার করো একটু পাশে থাকো আর আগের দিনের মত আমি এটা বলবো যে কে কতদূর আমাকে নিয়ে যেতে পারো আমি দেখব ঠিক আছে ও আচ্ছা 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 আর সো সরি এইটা না এইটা না কিছু কথা বল কথা বল এটা স্ট্রং কিছু কথা বল কিছু কথা বল আচ্ছা আমি বালাটা দেখাচ্ছি ঠিক আছে দেখো একটুখানি জাস্ট দেখো 2-4 সাইজ যারা আছো কাকুলি দি কোমর বাঁধানি বলতে কোমরের ওই চেন বলছো কি শাড়িতে যেগুলো আমরা পরি ওই চেন বলছো কি হাতে তুলে দিদিকে পাঠিয়ে বল ওইটা যদি বলো তাহলে বলবো আচ্ছা একটু জাস্ট পাশে থাকো আমি দেখাবো ঠিক আছে দেখো আচ্ছা তো আপ ডাউন করছে কেন কখনো দেখছি 45 কখনো দেখছি 36 কেউ কিন্তু বেশটা শেয়ার করছো না আজকে দেখো এটা 2-4 সাইজের বালা পেয়ারে হবে ঠিক আছে আমি ব্যাকে গিয়ে একটু দেখাচ্ছি দেখো সিঙ্গেল পিস চাইলেও কিন্তু সিঙ্গেল পিস নিতে পারবে ঠিক আছে খুব সুন্দর দেখো খুবই সুন্দর দেখো হ্যাঁ 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 জয়তি দি চুর দেখাবো গো আর কাকলি দিকে বলবো একটুখানি জাস্ট পাশে থাকো আমি দেখাবো সব দেখাবো একটু পাশে থাকো বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে একটু পাশে থাকো আমি সব দেখাবো আচ্ছা এটার প্রাইস এটার কিন্তু তোমার প্রাইস থাকবে 1050 ঠিক আছে 1050 সিঙ্গেল পিস 1050 থাকবে এটার প্রাইস ঠিক আছে না 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 দিদি সাদি এগুলোতে গালা ভরা না এটা মুখ দেওয়া বালা ঠিক আছে এই বালাতে কোন রকম গালা এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি আছে যেমন আমরা স্বর্ণের পরি গালা অ্যাকচুয়ালি দিতে হয় না হলে কিন্তু স্বর্ণটাকে ধরে না ঠিক সেম কেস এটা তামার উপরে স্বর্ণের যেহেতু জল করা সেহেতু জলটা যেহেতু চড়াবে ওরা তাই ভেতরে দেওয়া আছে বাট মুখ দেওয়া বালা আর ভেতরে দেখো হাতে না পেলে এই জিনিসটা কিন্তু বুঝবে না ভেতরে কিন্তু ঠিক আছে খুব সুন্দর এটার কাজ পেয়ারে কিন্তু নিতে পারো দেখো পেয়ারে কিন্তু নিতে পারো খুব সুন্দর কিন্তু এটার কাজ পছন্দ হলে ঝটপট জাস্ট এসে নিয়ে নিও ঠিক আছে আচ্ছা এটা পেয়ারে নিলে কত পড়বে আমি বলে দিচ্ছি ঠিক আছে পেয়ারে নিলে কত পড়বে বলে দিচ্ছি পেয়ারে নিলে পড়বে তোমার 2000 ঠিক আছে পেয়ারে নিলে পড়বে তোমার 2000 আর যদি সিঙ্গেল করে নাও তাহলে পড়বে 1050 বলছি 1040 ঠিক আছে চলো তোমরা এতটা সাপোর্ট করছো এত পাশে থাকছো আমাকে এত দূর বকবক গুলো সহ্য করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি করে শেয়ার করে দাও চলো আচ্ছা আমি যদিও একটা জিনিস ভুল বলেছি আই এম সো সরি আর হিমাদি একবার ব্যাকে দেখতে চেয়েছিলে বাট আমি আরেকবার বলছি ঠিক আছে সরি একটু সে সবাইকে এই যে পেন্ডেন্টটা দেখিয়েছি অ্যাকচুয়ালি ওই স্টোন ওয়ার্কের কাজ এটা আমি প্রাইসটা একটু বেশি বলেছি ওটার সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম আই এম সো সরি সবার কাছে এটার কিন্তু প্রাইস থাকবে 180 আমি একবার ব্যাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এটা প্রাইস থাকবে 180 যারা যারা পারচেজ করতে চাও পারচেজ করতে পারো ঠিক আছে দেখো থ্যাংক ইউ সবাইকে আগের দিন কিন্তু অনেকে একদম 150 পর্যন্ত নিয়ে গেছিল আজ দেখব কজন আমাকে কত দূর নিয়ে যেতে পারো ঠিক আছে চলো সরিয়ে দিলাম আচ্ছা আমি এবার একটা সিঙ্গেল বালা দেখাচ্ছি এটাও 2-4 সাইজ এটা কিন্তু মুখ দেওয়া আর এটা কিন্তু গালা ভরা নেই গালা কিন্তু এটার মধ্যে ভরা নেই দেখো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো কি হলো আজকে সবাই কমেন্ট করছো না আমি সবার উপর রাগ করবো কিন্তু 2-8 সাইজের চুল আচ্ছা দিদি একটু পাশে থাকো প্লিজ আমি দেখিয়ে দিচ্ছি দিদি আমি দেখিয়ে দিচ্ছি বালার পরে আমি চলে যাব গো দেখো এই একটা দেখো খুব সুন্দর কিন্তু মুখটা জয়েন্টটা খুব সুন্দর ছিলে কাটার পুরো কাজ আছে পুরো গাটাতে ফ্লাওয়ার মোটিভ ছিলে কাটার কাজ খুব সুন্দর এটাও 2-4 সাইজ
ঠিক আছে, এটাও 24 সাইজ, এটা একদম নিউ স্বর্ণের রেপ্লিকা, এটার প্রাইস থাকবে তোমার 1140 1140। ব্যাকে ফার্স্টের সেকেন্ডটা দেখা উপরে লাইনে। ও ও হেমাদি কি বলছো গো, পেন্ডেন্ট দেখাতে বলছো না টাই চেইন নাকি কি দেখাতে বলছো দিদি, আমাকে একটু মেনশন করো প্লিজ। দেখো খুব সুন্দর কিন্তু, ঠিক আছে চলো সরিয়ে দিলাম। বারবার বলছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু কোড অ্যাভেলেবেল আছে, কোডে নিলে জাস্ট 100 রুপি শিপিং চার্জটা আগে পে করতে হয়। এটা অ্যাকচুয়ালি কি বলবো মানে আমাদের যারা কুরিয়ার সার্ভিস দিতে যায় ওই অফিস থেকে অ্যাকচুয়ালি এটা বলে দিয়েছে, কারণে কারণ অনেক হয়েছে এরকম আমাদের কোইনসিডেন্ট যে ফোন কিন্তু কোডে যারা নিয়েছো ফোন কিন্তু করেছে বাট তারা হয়তো কোনো কিছু কারণে হতেই পারে তারা পিক আপ নাও করতে পারে, কারণ ধরো আননোন নাম্বারে অনেকে কিন্তু ফোন পিক আপ করো না। তো সেই সূত্রে সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে প্লিজ আননোন নাম্বারে ফোন গেলে কাইন্ডলি একটুখানি ফোনটা রিসিভ করো, হতে পারে ডেলিভারি বয় ফোন করছে তো পার্সেলটা আবার আমাদের কাছে রিটার্ন এসেছে, তার জন্য কুরিয়ার অফিস থেকেই বলেছে যে 100 রুপিসটা আগে পে করতেই লাগে, ঠিক আছে। হাই মেরিজান, কেমন আছিস বল, জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাই চেন, আচ্ছা দিদি তুমি একটু পাশে থাকো আমি টাই চেন দেখিয়ে দেবো। সুনন্দা শাহ, কোনটা টুটু সাইজ হবে দিদি, যেটা আমি ছিলে কাটাটা দেখালাম এটা 24 দি, এটা অ্যাকচুয়ালি 24। কালার বৃষ্টিটি, কালার আমাদের ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় 6 মান্থে, কিন্তু রেগুলার বেসিসে না, অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে তো স্বর্ণও কালো হয়, ঠিক আছে। এটা তো গোল্ড প্লেটেড, তো এখানে হচ্ছে কি কালার চলে গেলে তুমি কালার করাতে পারবে, বাট 75% কালার আমাদের উঠিয়ে দাও, যেমন কালার ছিল সেরকম করে নিয়ে দেবো। বাট যদি তুমি ধরো মেকআপ করার পর ইউজ করো তাহলে 10-15 মিনিট গ্যাপ দিয়ে ইউজ করতে পারো, যখন খুলে রাখতে জিনিসটা জাস্ট একটু প্লেন জলে ধুয়ে পাখা হাওয়ায় রেখে দাও, এটা হচ্ছে মানে নিজের কাছে যত্ন, আদারওয়াইজ কিচ্ছু হবে না, প্লেন জল লাগলে কিচ্ছু হবে না। আমি ভালো আছি রে, আমি ভালো আছি বাট তোকে খুব মিস করছি, দেখা কর একদিন। আমিও ভালো আছি সোনা। দিভাই পার্লে সেট দেখো না রাজশ্রীদি, পার্লে কি সেট দেখতে চাইছো, পার্লে কি সেট মানে চোকা চোকার বলছো নাকি তোমার শীতে হার বলছো একটু বলো। আচ্ছা একটু জাস্ট পাশে থাকো, এখন যেমন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটু পাশে থেকে, এটাকে কতজন দেখছো আর কতজন শেয়ার করছো জাস্ট একটু শেয়ার করে দাও, আমি অবশ্যই দেখাবো, একটু পাশে থাকো। যে বালাটা বিরিশালে যে বালাটা আমি দেখালাম এটা অ্যাকচুয়ালি পেয়ারে আছে, এটা 24 সাইজ, ঠিক আছে এটা কিন্তু 24 সাইজ পেয়ারে আছে, পেয়ার যেগুলো আছে আমি পেয়ার গুলো বলে বলে দেবো, যেটা সিঙ্গেল পিস সিঙ্গেল পিসটাও বলে দেবো, ঠিক আছে। এটা কিন্তু 24 সাইজ পেয়ার, 24 সাইজ পেয়ার আছে, ঠিক আছে। তো এটার প্রাইস থাকবে তোমার 2000, ঠিক আছে যদি পেয়ারে নাও, আর যদি সিঙ্গেল নাও তাহলে সিঙ্গেল নিলে পড়বে 1040। ছড়িয়ে দিলাম, পছন্দ হলে অবশ্যই কিন্তু, হ্যাঁ 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 শ্রাবণীদি অবশ্যই দেখাবো, একটু পাশে দাম একটা নেকলেস পরেও এসেছি দেখো। সেকেন্ডটার পেয়ার কত, সেকেন্ডটা অ্যাকচুয়ালি দি সেকেন্ডটা একটু পেয়ার নেই, এটা সিঙ্গেল গদি, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেলের প্রাইস থাকবে তোমার 1140 মানে 1140, ঠিক আছে 1140 1140। ওকে 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 যদি চলো আরেকটা বালা দেখাচ্ছি, এটা মেবি 26 সাইজ আমি বলে দিচ্ছি। আমার গলার পিপিটা হচ্ছে নেকলেসের 800, আমার গলাটার পিপি হচ্ছে মানে গলাটা সরি গলার নেকলেসটার পিপি হচ্ছে 800, গলার পিপি তো বলতে পারবো না। আচ্ছা এটা হচ্ছে 26 সাইজ বালা, এটা হচ্ছে 26 সাইজ বালা, ঠিক আছে দেখো আমি অপোজিটে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দেখো এটা হচ্ছে 26 সাইজ, যারা আছো তারা পড়তে পারবে, ঠিক আছে। এটা কিন্তু মুখ ছাড়া, এটা সিঙ্গেল নিলে পড়বে 950 950, ঠিক আছে।
সরিয়ে দিলাম। আচ্ছা আমি পেয়ার আমি দেখছি, পেয়ারে আমি ডায়মন্ড কাটের একটা বালা দেখাই, দেখো এটাও মেবি 2-4 সাইজ। আমি তো আবার গন্ডগোল পাকাই, মাপ আর চুপার। হ্যাঁ এটা 2-4 সাইজ, ডায়মন্ড কাটের একটা দেখো, 2-2 সাইজে। আচ্ছা সুমন দাদি একটু পাশে থাকো, আমি দেখছি 2-2 সাইজের কি কি বালা আছে। দেখো এটা ডায়মন্ড কাটের বালা, খুব সুন্দর কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে পেজটা দেখবো কতজন দেখবে, এখন পর্যন্ত 76 জন দেখছো, ঠিক আছে। এটাকে আগের দিন কিন্তু 150 নিয়ে গেছিলে, আমি শুধু দেখবো এটাকে আজকে কজন নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই এইভাবে পাশে থেকো, এগিয়ে নিয়ে যেও, সুস্থ থেকো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দৃষ্টিদি, বাংলাদেশে কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস হয়, বাট কোডে নিতে পারবে না, আমাদের বাংলাদেশে কোড অ্যাভেলেবল নয়, তোমাকে পেমেন্ট করে নিতে হবে। যদি তুমি পারচেজ করো তোমার 8 to maybe, আচ্ছা এইটা না তোমাদের ইন্টারন্যাশনাল, আমাদের ন্যাশনাল এর মধ্যে সিমিং চার্জটা থাকে, কিন্তু যদি তুমি 5,000 থেকে 8,000 এর মধ্যে নাও তাহলে 800 থেকে 1,000 এর মধ্যে সিপিং চার্জটা পড়। আমি যদি ফুল বলে থাকি তাহলে, সুমনদা যদি থাকি তাহলে এটা কমেন্ট করে একটু বলে দে। কালার থাকবে 6 মান্থ, কালার থাকবে 6 মান্থ এর ওয়ারেন্টি, ঠিক আছে। এই হচ্ছে একটা ডায়মন্ড কাটে, খুব সুন্দর কিন্তু, দেখো খুব সুন্দর কিন্তু। 1250 থাকবে এটার প্রাইস, দেখো সরি 1240 থাকবে এটার প্রাইস। এত সাপোর্ট করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই বেশি করে কমেন্ট করো, পেজটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো এটার প্রাইস থাকবে তোমার 1240। কাজটা জাস্ট অসম, দেখো একদম ডায়মন্ড কাটের, ঠিক আছে। সরিয়ে দিলাম, এটা 2-4 সাইজ কিন্তু, ডায়মন্ড কাটেরটা 2-4 সাইজ। আমি এবার 2-2 সাইজের দেখছি, 2-2 সাইজের ভালো না ভালো আছে। আচ্ছা 2-2 দিদি যদি থেকে থাকো তোমার হাতে 2-2-2-3 হবে, আমার অ্যাকচুয়ালি 2-2-2-3 হাত, ঠিক আছে। মানে ধরো এরকম হবে আমার হাতে, আমি ঢুকিয়ে দেখাচ্ছি, আমার হাতে জাস্ট দেখাচ্ছি, দেখো এটা আমার হাতের, মানে অ্যাকুরেট কিন্তু না, এটা 2-2-2 মানে 2-3 অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটার প্রাইস থাকবে তোমার 950, এটা প্রাইস থাকবে তোমার 950। দেখো এটা কিন্তু 2-3 অ্যাকচুয়ালি, তো আমার হাতে 2-2-2-2-2-3 এভাবে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো বালা তো অ্যাকচুয়ালি একটু বড় সাইজেরই পরে, মানে আগে থাকে, যদি দেখাই না গেলে তাহলে পরে কি লাভ। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, কোথায় গেলে সবাই, খুব সুন্দর কাজটা দেখো, খুব সুন্দর কিন্তু দেখো কাজটা, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। আচ্ছা আমি আর কটা দেখছি, 2-2 সাইজের আছে নাকি। আমি আগের দিনও দেখিয়েছিলাম সিনথেটিক কালারের কাজ করা, ঠিক আছে। এই বালাটা 2H সাইজ না দি, এই বালাটা 2H সাইজ নেই গো, তবে আমি দেখছি 2H সাইজ কোনগুলো, ঠিক আছে। মিনে করা বালা দেখো, মিনে করা বালাটা দেখো, তিনটে কিন্তু মিনে কাজ করা হবে, 2-5 হবে এটা, 2-5 হবে এটা, 2-5-2-6, ঠিক আছে। থ্যাংক ইউ রিজুদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। আমি যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে তোমাদেরকে বলবার, বোঝাবার, মিশে যাওয়ার, নিজের মতন করেই আমি চেষ্টা করি আর কি। জানি না আমি ভুল বলি না ঠিক বলি, বা কিছু হয়তো আমার থেকে ভুল হয়, বা তো আমি বলবো যে যদি আমার তরফ থেকে কোনো কিছু ভুল হয় বা কিছু হয়, অবশ্যই কিন্তু ছোট বোনের মতন মাফ করে দিও সবাই। জানি না আমি কতটুকু বোঝাতে পারি, বাট চেষ্টা করি। হ্যাঁ 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 রূপাদি ক্যাশ অন ডেলিভারি হয়, তুমি কোথা থেকে বলছো দিদি? প্রিয়াদি বলছে 5 গ্রাম এ মানতাশা হবে। প্রিয়াদি অ্যাকচুয়ালি এটা কিন্তু গোল্ড প্লেটেড, গোল্ড না,
ঠিক আছে চলো এইটা একটা মিনের উপর হ্যাঁ 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 সুলাতা দি একটু পাশে থাকো দিদি হ্যাঁ সঙ্গীতা দি ক্যাশ অন ডেলিভারি হবে গো কোথা থেকে বলছো তোমরা একটু জাস্ট আমাকে কমেন্ট করে বলো দেখো এটা একটা মিনে হবে এটা হচ্ছে তোমার গ্রিন আর একটা মেরুন আর একটা হোয়াইট তিনটে কালার আমি তিনজনকে দিতে পারবো ঠিক আছে এটা মুখ দেওয়া এটা প্রাইস থাকবে তোমার 1340 ঠিক আছে 1340 খুব এক্সক্লুসিভ একটা জিনিস দেখো খুব এক্সক্লুসিভ একটা জিনিস ঠিক আছে খুব সুন্দর কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও থ্যাংক ইউ হেমাদি থ্যাংক ইউ সো মাচ না হয়তো মানে কি বলতো হয়তো হয়ে যেতেই পারে হয়তো কিছু কথা হয়তো আমার মিস্টেক হতে পারে কিছু হয়তো ভুল হতেই পারে অবশ্য ভুল মানুষ মাত্রই বাট চেষ্টা করি তোমাদের সাথে থাকবার মিশে যাওয়া তোমাদের মতন এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসো এটাই অনেক এইটুখানি জাস্ট পাওনা থাকে বাট আমি তবু বলবো যে ধরো হয়তো এমন হয় আমি আরেকটা ক্লিয়ার করি যে প্রাইস আমি এখন যেহেতু ধরো কটা দিন লাইভ করছি এর আগে কিন্তু আমার যে সিনিয়র সুনন্দা ওই করেছে ও আবার করবে তো অনেক সময় হয় কি লাইভে আমি একটু এদিক ওদিক যেমন দামটা এদিক ওদিক বলি এই কারণে হয়তো আমি কোনো জিনিসের ট্যাগ আমাদের যেহেতু থাকে ওই অনুযায়ী আমাদের একটা প্রাইস 10% ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে বলা একদম ক্লিয়ার কাট কথা বলি তো সেই ক্ষেত্রে আমি যদি কখনো মিস্টেক করি কোনো প্রাইস বলতে বা কোনো প্রাইস হয়তো ভুলবশত বললাম ঠিক আছে হোয়াটসঅ্যাপে কেউ প্লিজ এটাকে মাইন্ড করো না একটুখানি জাস্ট নক করো ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার তোমাদের সাথে যেমন দিয়ে দিই দিয়েও দেব প্লাস এটাও বলে দেব লাইভে আমি যতটা পারি চেষ্টা করি একদম অ্যাকুরেট প্রাইসটা বল পাই বাট মানুষ মাত্রই ভুল হয় যদি কখনো ভুল হয় তো আমার তরফ থেকে আই এম সো সরি বোনের মতন ভেবে জাস্ট মাফ করে দিও সুষানা দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জানার জন্য তুমি কোথা থেকে বলছো দিদি শর্ট লহরি ফুল কান ইয়ারিংস দেখিও দি ওকে দি একটু পাশে থাকো দি আমি এক্ষুনি মানে একটু পরে জাস্ট দেখাবো বালার পরে ঠিক আছে একটু পাশে থাকো হাই দি আমি ভালো আছি দি তুমি কেমন আছো বলো অনেক বকর বকর করলাম চলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো এটা প্রাইসটা বলে দিয়েছি এটা তিনটে কালার দিতে পারবো এটা হচ্ছে 24 সাইজ এটা আমি নিতে দিই এটাও 24 সাইজ 24 সাইজ এই দুটো আচ্ছা এটা দেখে তো মনে হচ্ছে আমার হাতে সাইজ হ্যাঁ এটা মেবি আমার হাতে সাইজ এটা 2223 হোয়াইটটা 2223 দেরকে দিতে পারবো দেখো খুব সুন্দর কিন্তু একদম একটা এক্সক্লুসিভ জিনিস একটা হোয়াইট একটা মেরুন একটা গ্রিন জাস্ট কম্বিনেশনটা একবার ভাবো আমি হাতে ধরছি জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে মেরুন একটা হোয়াইট একটা আর গ্রিন একটা দারুণ লাগছে কিন্তু কালার কম্বিনেশনটা আমার নেকলেসটার বলতে দি আমার নেকলেসটা প্রিপি হচ্ছে 800 আমার নেকলেসটা প্রিপি হচ্ছে তোমার 800 ঠিক আছে দেখো যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে যে দু দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে তোমরা নক করো ওখানে ক্লিয়ার পিকচার কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ছড়িয়ে দিলাম আচ্ছা আর কত আমি বালা দেখি আমি চলে যাচ্ছি অন্য আইটেমে চলে যাচ্ছি আমি যদি কিছু মিস করি তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নক করো জাস্ট একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো 28 সাইজ হ্যাঁ হবে বলো একটা দেখো একটা 2728 সাইজের একটা বালা দেখাচ্ছি দেখো এটার প্রাইস থাকবে তোমার 1100 আচ্ছা দিদি সাদি অ্যাকচুয়ালি দেখো যদি আমি অন্য আইটেমে চলে যাই কিছু কিছু করেই তো দেখাই অন্য আইটেমে যদি চলে যাই দি আই এম এক্সট্রিমলি সরি প্লিজ পাশে থেকো আমি হয়তো আবার দেখিয়ে দেব বাট তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই নক করো ঠিক আছে আমি ওখানে কিন্তু একদম মেপে তোমাকে ক্লিয়ার পিকচার দেখিয়ে দেবো হ্যাঁ 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 সুরেশমা ম্যাম কোড হ্যাঁ আপ কহাঁ সে বল রহে হো আপকা ফুল অ্যাড্রেস জো হ্যাঁ ও আপ হোয়াটসঅ্যাপ পে হাম লোগো কো লোড
लिखकर भेज दीजिएगा, वहाँ आपको सारे प्रोसेस गाइडलाइन कर देंगे हम लोग, ठीक है। अभी हम फोन तो रिसीव नहीं कर सकते क्योंकि जो हमारा शॉप का मोबाइल है उसमें हम लाइव कर रहे हैं। तो प्लीज आप अगर कुछ पसंद आई हो यहाँ से स्क्रीनशॉट लिया हो तो आप प्लीज व्हाट्सएप जो नंबर दो नंबर पिन है उस पर आप भेज दीजिएगा, वहाँ आपको क्लियर पिक्चर हम सेंड कर देंगे और फुल एड्रेस आप लिख कर बता दीजिएगा, ठीक है। मुझे नहीं पता है मैम ये कहाँ पर होता है। कोड अवेलेबल रोतना दी, कोड अवेलेबल 26 देखो, एटा 2627 खूब सुंदर किंतु एटा प्राइस थाकबे 1100 1100, ठीक है से देखो 1100 पसंद होले जस्ट झटपट एसएस निए नियो। ओके 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 रायपुर, हाँ 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 रत्ना दी, ओ सॉरी रत्ना दी बोलचे, ओ हाय 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 चिन्मयी दी, अच्छा रायपुर है, हाँ हाँ है मैम, कोड है, कोड अवेलेबल है, ठीक है। कोड लेने का जो प्रोसेस है वो हम आपको बता देंगे, कोड जो भी कोड लेना चाहते हो 100 रुपीज कोड चार्ज शिपिंग चार्ज जो है वो हमको पहले पे करना पड़ता है और जो आपका प्राइस आएगा वो आप कैश टू कैश मतलब जो डिलीवरी बॉय जाएगा वो तो कैश ऑन डिलीवरी मतलब यही होता है तो आप परचेस कर सकते हैं। और एक बात हमारी तरफ से बोल देंगे आप सभी को, अननोन नंबर पर जब भी जाएंगे कॉल अगर आपकी फोन पे जाएगा तो प्लीज आप काइंडली उस फोन को रिसीव करेंगे, हो सकता है डिलीवरी बॉय आपको फोन कर रही हो, ठीक है। तू फोर साइज नहीं इधर बेशी सुन दी, ও মা গো ইন্দ্রানী দি আমার উপর রাগ করো না গো দি, প্লিজ একটুখানি পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ সুরেশনা দি শর্ট লহরি হ্যাঁ থোড়া রুকিয়ে আপ সবই কো সব কুছ দেখা দেঙ্গে, এরপরে আমি যাবো অবশ্যই যাবো, একটু পাশে থাকো দি প্লিজ, এটা 2627 ঠিক আছে সরিয়ে দিলাম। আমি স্কিপ যদি করে যাই কারণ সবারই সব প্রাইস একটু একটু করে পূরণ করতে হয় দু ঘন্টা টাইমের মধ্যে, সবাইকে বলবো যদি আমি স্কিপ করে যাই পছন্দ এখানে যদি কারো না হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করো, আমি কিন্তু ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। হাই হাই সুজয়া দি, হাই হাই এরপর ওকে ওকে দি আমি সব দেখাবো, চুড় দা একটুখানি জাস্ট পাশে থাকো, ঠিক আছে সবাইকে বলবো একটুখানি পাশে থাকো আর একটুখানি বেশি বেশি করে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও, অবশ্যই আমি দেখাবো দেখ। অ্যাকচুয়ালি কিন্তু চুলের যেগুলো খিলন হয় আমি একদম ভেঙে বলি, চুলের যেগুলো স্ক্রু হয় ঠিক আছে, ধরো এই যে স্ক্রুটা না অ্যাকচুয়ালি এটা ধরো আমি বললাম এটা অ্যাকুরেট 26 যারা আছো কিন্তু এটা যারা 2728 তারা কিন্তু পারচেজ করতে পারবে, শুধু 26 যারা আছো তারা কিন্তু না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, हम कोशिश करते हैं आप सभी को, देखिए आप लोग नेट देखकर हम लोगों को जो दे रहे हैं इतना प्यार, हम क्या इतना नहीं कर सकते आप लोगों के लिए। और अगर आप व्हाट्सएप पे नॉक कीजिएगा, लाइव के बाद आपके साथ फोन पे भी हम बात कर लेंगे, कोई प्रॉब्लम नहीं है। और थैंक यू सो मच इतनी दूर से हमको देखने के लिए मतलब लाइव देखने के लिए, थैंक यू सो मच। হ্যাঁ 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 কোমর বিছে, শুনো দাদি কোমর বিছে মেবি এখন এই মুহূর্তে স্টকে নেই বাট পুজোর আগে কিন্তু সব স্টক হবে, একটুখানি পাশে থাকো, অন্য কিছু আইটেম যদি দেখতে চাও অবশ্যই কিন্তু বলো। ফুল কান ইয়ারিং, হ্যাঁ 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 ফুল কান ইয়ারিং হ্যাঁ ম্যাম, আপ থোড়া রুকিয়ে হাম দেখা রে হ্যাঁ ঠিক হ্যায়, হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেল কত কিছু মিস করে গেলাম, ঘুমিয়ে যা সবাই ঘুমিয়েই গেছে আমি জানি, ওই জন্য আমি তাই ভাবি আজকে কেউ জয়েন হচ্ছে না, পেজ শেয়ার করছে না, গেল বোধহয় সবাই, আজকে ওয়েদারটা মনে হয় বেশি ভালো না, সবাই ঘুমিয়ে পড়েছো গালা ভরা অনুষ্ঠানে আমি কতগুলো বালা দেখিয়েছি, বাট একটুখানি জাস্ট বলবো আমি যদি অন্য আইটেমে চলে যাচ্ছি একটা একটা করে সবারই সব কোয়ারিস এর জন্য, বাট প্লিজ একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো। আমার গলাটার দাম হচ্ছে 800 অনলি 800, দেখো খুব সুন্দর কিন্তু একদম, আমি নেকলেসও চলে যাবো, আমি কটা চুড় দেখিয়ে দিই,
যেটা বলছিলাম এটা কিন্তু 26 যারা আছো তাদের জন্য বাট যখনই এই খিলনটা খুলে পড়বে অ্যাকচুয়ালি কিন্তু 28 সাইজের যারা আছো তারাও কিন্তু পড়তে পারবে আমি জাস্ট দেখাচ্ছি আচ্ছা 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 নন্দী দাদি একটু পাশে থাকো আমি চুড়গুলো দেখিয়ে নেকলেসে চলে যাব ঠিক আছে ইয়াররিংস নেকলেস সবই চলে যাও এটার প্রাইস থাকবে তোমার 950 950 থাকবে এটার প্রাইস ঠিক আছে পছন্দ হলে যা ঝটপট এসএস দিয়ে নিও 950 থাকবে এটার প্রাইস চলো সরিয়ে দিলাম আচ্ছা এবার ভর্তি চুল একটা দেখাই ঠিক আছে ভর্তি হাত ভর্তি চুল এটার অ্যাকচুয়ালি সাইজ কিন্তু আমি হাতে ঢোকাচ্ছি মানে ধরো 2-3 ঠিক আছে আমার হাত 2-2 সাইজ 2-3 2-4 এমন কি খিলন আছে যেখানে যেখানে খিলন আছে 2-5 পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে যদি সরি টু সে সবাইকে বাট যদি একটু কেউ গলু মলু হও তো তারা 2-5 টা একটু টাইট হবে বাট আমার থেকে যারা একটু আছো তাদের ক্ষেত্রে হয়ে যাবে ঠিক আছে আপনার কালেকশন বহুত প্যারা হ্যায় জরুর পারচেজ করনা চাহুঙ্গি থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ দি আগর পছন্দ কুছ ভি হুই হো তো আপ জরুর বতায়েঙ্গে হাম আপকো লাইভ কে বাদ হোয়াটসঅ্যাপ পে নক কিজিয়েগা ওয়া সারা প্রসেস গাইড আপকো কর দেঙ্গে ঠিক হ্যায় জাস্ট সাথ মে রহেঙ্গে সাথ মে রহিয়ে মতলব রহিয়েগা ঠিক হ্যায় বৃষ্টি হচ্ছে তো তাই ঘুমিয়ে গেছে না আমি তো জানি আমি জানি তো বৃষ্টির ওয়েদার পেয়েছে সব কটা ঘুমিয়ে গেছে কারোর সাথে আর কথা বলবো না আমি নার্সিং হবে মান্না পূজাতে আমি ঠিক বুঝলাম না গো আমি ঠিক বুঝলাম না গো দেখো চুটটার প্রাইস চুটটার কিন্তু প্রাইস থাকবে তোমার 1140 ঠিক আছে 1140 আজকে দেখবো পেজটাকে কত দূর কে নিয়ে যেতে পারে কেউ কিন্তু কথা শুনছে না আমার সবাই কোথায় চলে গেছে সবাই ঘুমোচ্ছে বলছে চলো পছন্দ হলে যা ঝটপট এসে নিয়ে নাও আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি আমি হাতেও একটা চুল পরে আছি দেখো দুটো চুল খুব সুন্দর কিন্তু দেখো ঠিক আছে একদম হাত ভর্তি সরিয়ে দিলাম একটা জাস্ট চুলের কালেকশন দেখো ওয়াসাম কালেকশন এটা 2-2 সাইজ মা 2-2, 2-3, 2-4 যেহেতু খিলন আছে বারবার বলছি 2-4 পর্যন্ত কিন্তু পড়তে পারবে থ্যাংক ইউ সবাইকে এতটা পাশে থাকার জন্য প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে রিয়াক্ট করো মানে দাও ইমোজি কিছু খুব সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভ করা আছে খুব সুন্দর কিন্তু এটার প্রাইস থাকবে 1340 ঠিক আছে হাত ভর্তি কিন্তু সরিয়ে দিলাম এটা কিন্তু 2-4, 2-5, 2-6 ঠিক আছে চলো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস अगर पसंद हुई हो तो जल्दी से एसएस लेकर व्हाट्सएप जो नंबर है उस दो नंबर की एक नंबर पे आप भेज दीजिएगा ठीक है चलो सरिए दिला আরেকটা জাস্ট চুট দেখিয়ে দিচ্ছি আমি বারবার বলছি যদি আমি চলে যাই অন্য আইটেমে প্লিজ কেউ মাইন্ড করো না গো একটুখানি জাস্ট পাশে থাকো আর সবারই তো সবটাই দেখাতে হয় সবাই বুঝতেই পারছো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে একটু নক করো ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেবো এখানে 2-7, 2-8 পর্যন্ত এটা পড়তে পারবে 2-6, 2-7, 2-8 ঠিক আছে 1140 ঠিক আছে চলো সরিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু সরিয়ে দিলাম আচ্ছা আমি কতগুলো চুট দেখিয়ে দিয়েছি আচ্ছা আমি এবার একটু
थैंक यू दी, थैंक यू सो मच। ये तो बोलना ही पड़ेगा, जो है ना हम लोगों का लैंग्वेज वो तो बंगाली में है, पर मैं बहुत प्रेफर करती हूँ हिंदी में बात करना। ठीक है, मुझे बहुत अच्छा लगता है हिंदी में बात करने के लिए। ओके आमी फुल इयररिंग्स दिखाच्छी, कान इयररिंग्स और कान वाले ये कर दियो, इयररिंग्स देखाच्छी। ठीक आछे दीदी, जो दी थेके थाको बा सुनंदा जो दी थेके थाको, प्लीज एटार एकटु प्राइस टा मेंशन करे दियो। ना 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 आमी नुआ देखाइनि। हाय रिंकू जी, आमी नुआ देखाइनि, एकटु पाशे थाको आमी देखिए दिच्छि। देखो खूब सुंदर किन्तु एकटा इयररिंग, देखो खूब सुंदर किन्तु बॉल मोटिवे खूबी सुंदर। देखो ताई, थैंक यू सो मच रूपा दी, थैंक यू सो मच এতটা ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এটাই তো পাওনা থাকে বলো, আর এইটুকখানি রয়ে যায় তাই না? চলো এই একটা ইয়াররিংস সুনন্দা যদি থেকে থাকো তো প্লিজ একটু এটার প্রাইসটা মেনশন করে দিও। এটার আমি প্রাইসটা ঠিক জানি না, আবার যদি একটু ধরো ভুল হয়ে যায় তখন আরেকটা প্রবলেম। এটা যদি কারোর পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও। আগে এ কান ওয়ালি কিসি কো পছন্দ আই হো, ঠিক হ্যায়, এ ঝুমকা টাইপ কা হ্যায়, পছন্দ আই হো तो प्लीज व्हाट्सएप पे नॉक कर दीजिएगा एक एसएस लेकर। एटा प्राइस टा आमी आमार मोने नहीं, आई एम सो सॉरी। एटा जो दी आमादे जे सुनंदा आछे जो दी बोले दे, दीदी बोले दे, मेंशन करे दे, थावले भालो, ना होले एकटू खानी एसएस ने व्हाट्सएप पे नॉक कर, आमी किंतु ओखाने क्लियर पिक्चर दिए देबो। ठीक आछे, चलो आमी सब देखाबो, एकटू एकटू करे देखी, आमी सब देखाबो। कि रुचि सुंदरी लागे, सब गाने बेरिये ना खूब सुंदर झुमका गिरा ना कि खूब सुंदर। देखो झुमको खूब ही सुंदर, देखो তোমার 650। সুতি, তোকে আমি সত্যি কথা বলছি, তুই আয় আমার শপে, তুই ওখানে টিকিট কাট, এখানে নাম, তোকে আমি চোকারের বক্স দিয়ে দেবো, তুই আয়। হ্যাঁ 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 দি, মে দেখা রই হু, ফুল ইয়ারিংস মে দেখা রই হু, যারা পাস রই হ্যায় মে দেখা রই হু, পাস সাঁকা দেখো। ওকে দি, একটু পাশে পল্লবী দি থাকো। চুলে ফুল দিইনি কেন আজকে? ভালো লাগেনি ফুল দিতে, আজকে ভালো লাগেনি ফুল দিতে। দেখো এটার প্রাইস থাকবে 650। পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নিয়ে নিও। আমি কটা ঝুমকো দেখিয়ে দিই, এটা একটা দেখো একদম লং, একদম লং এর উপর। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ঝুমকো বলা যায়, আবার অনেকটা কানওয়ালি টাইপেরও। ঠিক আছে, এটার প্রাইস থাকবে তোমার 1100। একটু ছোট ইয়ারিংস, আচ্ছা দিদা আমি দেখাচ্ছি, ছোট বড় মিশিয়ে দেখাচ্ছি।
থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ঠিক আছে, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও 1100। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। আচ্ছা, আমি কতগুলো লং এর উপর দেখি, আমি শর্ট এর উপর চলে যাচ্ছি। এটা একটা লং এর উপর, আমি যেটা পরে আছি এটা তো প্রাইস বলা হয়নি। এটা 450, খুব সুন্দর কিন্তু, দেখো পুরো একদম সোনার রেপ্লিকা। 450 যাবে এটার প্রাইস। ঠিক আছে, 450 যাবে এটার প্রাইস। 450, 10 গ্রামের মধ্যে ঝুমকা রিক্তারি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা গোল্ড প্লেটেড, গোল্ড না গো দি। আচ্ছা, লাইভে মজা লাগছে না কেন? আজকে লাইভে মজা লাগছে না, আজকে কেউ জয়েন হচ্ছে না, তো এই জন্য তুই তো থাকছিস আর বেরোচ্ছিস, চলে যাচ্ছিস। সি টু ঝুমকো হবে দিদি, তিনটে দুটো ঝুমকো। শ্রুতি আমার খুব ভালো একটা বোন, ও সবাইকে মোটিভ করে। থ্যাংক ইউ সো মাচ রে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। আর দুই তিনে ঝুমকো আমি দেখাচ্ছি দি, একটু পাশে থাকো প্লিজ, একটু পাশে থাকো। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস আমি বলে দিই, এটা প্রাইস থাকবে তোমার 950, প্রাইস থাকবে তোমার 950। চলো সরিয়ে দিলাম। একটা আমি কান ভ্যালি দেখাচ্ছি, দেখো আমি আর কানে পড়লাম না, এটা মিনের কাজ করা আছে ময়ূরের মধ্যে, খুব সুন্দর দেখো, খুবই সুন্দর দেখো। এটার প্রাইস থাকবে তোমার 950। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রাইস থাকবে 950, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ সেটা তো জানি, সেটা জানি রে বোন, আসতে টাইম লাগবে। তো কি হয়েছে, আসবি দুদিন আমার কাছে থাকবি তারপর বাড়ি যাবি? সরিয়ে দিলাম ওইটা। ঠিক আছে, আরেকটা কানবালি দেখাচ্ছি, দেখো জাস্ট কানবালিটা ওয়াসম কিন্তু, খুব সুন্দর কিন্তু। এটা থাকবে দেখো, এটার প্রাইস থাকবে তোমার 1300, 1300। পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও 1300। লাইট বেশি হচ্ছে না, 1300। চলো সরিয়ে দিলাম। হ্যাঁ 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 লিখতে দি, ক্যাশ অন ডেলিভারি হয় গদি, ক্যাশ অন ডেলিভারি হয়। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 100 rupees শিপিং চার্জটা আগে আমাদেরকে পে করতে হয়, আর যদি কোডে সরি যদি অনলাইন পেমেন্ট করো তাহলে 50-70 rupees এর মধ্যে আসে। ঠিক আছে, আচ্ছা একটা ছোট্টর মধ্যে দেখাচ্ছি, 350-এর মধ্যে দেখো, 350-এর মধ্যে দেখাচ্ছি দেখো। আমি কানে যেহেতু পরে আছি কানেরটা আর পরবো না, খুব সুন্দর একদম টু লেয়ারের দেখো, ঝুমকো টাইপের, খুবই সুন্দর। লাইট একবার বাড়াতে হচ্ছে আবার কমাতে হচ্ছে, কি যে করছে মানে আজকে ভালো লাগছে না। হ্যাঁ দি, চোকার দেখাবো বলি, চোকার নেকলেস দেখাবো, দেখো 350 যাবে এটার প্রাইস। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু ছোট্টর মধ্যে দেখো, ছোটর মতন গুলো বের করো, ছড়িয়ে দিলাম। আজকে কিন্তু কেউ পাশে নেই রে, আজকে কেউ পাশে নেই, কেউ শেয়ার করছে না, আমি রেগে যাচ্ছি সবার উপর। আজকে 2 ঘন্টা। এই একটা দেখো, এই একটা দেখো, খুব সুন্দর কিন্তু। এটা কত ছিল? আচ্ছা এটার প্রাইস থাকবে 550, 550, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ মে আপকো চোকার দেঙ্গে, পর আপকো জো চোকার দেখা রহি হু না, ও আপকো পছন্দ নেই আ রহি হ্যায়, তো মে ক্যাসে দুঙ্গি বতা, তুঝে মে ক্যাসে দুঙ্গি তু বতা। ওকে, এই একটা দেখো, কাইগুলো সব কানবালি টাইপের। ঠিক আছে,
একটু পাশে থাকো দিদি, আমি দেখাবো। জানি না আজকে লাইটটার কি প্রবলেম আছে। একটা দেখো, খুব সুন্দর দেখো। একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 600 অনলি। আচ্ছা আমি দেখাবো অঞ্জলা দি, একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। টাই চেন দেখাবো, এসএস নিব। আচ্ছা আমি দেখাচ্ছি, হেমাদি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা নোয়ার বক্স দিয়ে আমি বারবার বলছি যে এখানে যদি আমি দেখো সবাইকে তো দেখাতে হয়, কম বেশি দেখাতেই হয়, ঠিক আছে? সব জিনিস দেখাতে পারি না, একটা বক্স যদি নিয়ে বসি আর কারোর কিছু কোয়ারিজ পূরণ করতে পারবো না। তাই বলছি যে একটুখানি যে হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারে একটা নাম্বারে আজকে 100 পর্যন্ত কেন গো নিয়ে যাচ্ছ না গো? আজকে 100 পর্যন্ত কেন গো নিয়ে যাচ্ছ না বলো? আচ্ছা আরেকটা আমি ইয়ারিংস দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখো। এটা আমার ম্যাডামের ওনারের চয়েস, ঠিক আছে? আমাদের যে ওনার আছে দিদি চয়নিকা দি, ওনার চয়েস, এটা ওনার পছন্দ। আরে লাইটটা কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। ইতনা প্যারা হো কি শেয়ার তো, থ্যাংক ইউ সো মাচ। মে প্যারা হো আপ ভি বহুত প্যারা হো, ইতনা শেয়ার করনে কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ দি। সাদা করিস না, সাদা করিস না, সব সাদা রাখ, গোল্ড বোঝা যাবে না। এই একটা দেখো, এই একটা দেখো, জাস্ট অসম। কিন্তু 550 যাবে, ঠিক আছে? 550। হ্যাঁ আন্টি এতক্ষণে বলছে হ্যালো, থ্যাংক ইউ আন্টি জয়েন হওয়ার জন্য। হ্যাঁ 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 নোয়ার বক্স দিয়ে দাম, ততক্ষণ প্যাকিং পাত্র তো নোয়া কথা দেখিয়ে দিই। আচ্ছা আমি কটা ওরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আজকে লাইট একদম ভালো না রে গুন, লাইটের জন্য আমার নিজেরই ভালো লাগছে না, মন মেজাজ খারাপ লাগছে। একটা বেকি নোয়া দেখাচ্ছি দেখো, একটা বেকি নোয়া দেখাচ্ছি। আচ্ছা এটা 2324। দি মে বলুঙ্গি কি আপ প্লিজ হোয়াটসঅ্যাপ পে নক কিজিয়ে, মে ওয়াহা আপকো ক্লিয়ার পিকচার দে দেঙ্গে, প্লাস ওয়াহা আপকো বল ভি দেঙ্গে, ইয়া ফির আপকো ফোন পে বাত ভি কর লেঙ্গে। হামারা জো পিকচার আপকো ভেজেঙ্গে, সবি কো বল রহে হ্যায়, জো পিকচার আপ লোগো কো ভেজ রহি হুঁ ও হামারা জো হ্যান্ড, মতলব কুছ এডিটিং নেই হ্যায়, ঠিক হ্যায়? আপ প্লিজ একবার হোয়াটসঅ্যাপ পে নক কিজিয়েগা, ওয়াহা আপকো সারে জো হ্যায় ইয়ারিংস কা পিকচার ইয়া ফির কুছ ভি পিকচার চাইয়েগা, মে ওয়া জরুর আপকো ভেজ দুঙ্গি, ঠিক হ্যায়? আমাদের দোকানটার উপাদে ত্রিপুরা আগরতলায় গদি, হাতে মানতাসা দেখিয়ে দিয়েছি, তুমি একটু পাশে থাকো। এখন জয়েন হয়েছো কিন্তু আন্টি, আমি কথা বলবো না তোমার সাথে, একটু মানে আন্টি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। কটা নোয়া দেখিয়ে দি, এটা প্রাইস হবে তোমার 550। ওকে দি, থ্যাংক ইউ সো মাচ দি, থ্যাংক ইউ সো মাচ। 550 যাবে এটা, দুটো কিন্তু মিনের কাজ করা আছে দেখো, খুব সুন্দর। পছন্দ হলে ছটপট এসএস নিয়ে নিও, ওয়েলকাম দি, ঠিক আছে? 550 যাবে এটার প্রাইস। বড় কানবালাটা দেখাও তোমার পেছনে সেকেন্ড, ওকে দি একটু পাশে থাকো, আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি।
হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাইভ দেখছো, লাইভের উপরে দেখো দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা আছে। আর দুটো নাম্বার হচ্ছে একটা আমাদের এখানে, একটা হচ্ছে আমাদের আরেকটা শপে। তো যে কোনো একটাতে করলেই হবে, কোনো প্রবলেম নেই, দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? রাগ করো না বোনু, আরো বেশি সুন্দর রাগ করবো, রাগ করলে সুন্দর লাগে। হাই হাই, আই এম নট ইন্টারেস্টেড, উর্দু আমি জানি না, উর্দু জানি না, বেঙ্গলি জানি, হিন্দি জানি, পাঞ্জাবি জানি, ঠিক আছে, মারাঠি জানি। এই যে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছে শ্রুতি যে আছে, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ রে, তোকে সত্যি থ্যাংক ইউ। আমি কলকাতা গেলে অবশ্যই তোর সাথে দেখা করব। আমার কলারটার দাম রঞ্জিতা দি, আমার কলারটার দাম 800, 800, ঠিক আছে? চলো এটা দেখিয়ে দিলাম, প্রাইসটা বলে দিয়েছি, সরিয়ে দিলাম, এটা 24 পর্যন্ত পড়তে পারবে। তাই চলো পুরো আচ্ছা এটার প্রাইস থাকবে 750, এটার প্রাইস থাকবে 750। চলো এটার প্রাইস, আজকে তোমরা এত সাপোর্ট করছো, থাকছো এতক্ষণ ধরে আমার বকবক সহ্য করছো, 730, ঠিক আছে? পছন্দ হলে ঝটপট এসএস নিও। হ্যাঁ দেখাচ্ছি সরস্বতী দিদি, একটু পাশে থাকো, দেখাচ্ছি গো, একটু জাস্ট পাশে থাকো দি, আমি আজকে শীতে হাত দেখাবো, দেখাবো, একটু পাশে থাকো। এবার 26 পর্যন্ত যারা আছো তারা পড়তে পারবে, 26 পর্যন্ত যারা আছো পড়তে পারবে। থ্যাংক ইউ সো মাচ, দেখো 96 হয়েছে 100, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ অল, ঠিক আছে? চলো রঞ্জিতা দি, আমি বালা দেখিয়েছি দিদি, তাও বলবো কাইন্ডলি একটু পাশে থাকো, মান্তাসাও আমি দেখেছি, তবু বলবো কাইন্ডলি একটু পাশে থাকো, আমি অবশ্যই দেখাবো, একটু পাশে থাকতে হবে। আগের দিন কিন্তু 150 পর্যন্ত তোমরা নিয়ে গেছিলে, ঠিক আছে? তো 150 জন ফলো করেছিলে, মানে দেখছিলে, তো আমি কিন্তু 3 ঘন্টা লাইভ করেছি। আজকেও যদি এরকম করো আমি কিন্তু করব, কোনো প্রবলেম নেই, সরিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে জাস্ট একটু, ও তুই, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ সো মাচ। আমার গলারটার দাম 800 অনলি, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নাও, 800 অনলি, ঠিক আছে? সরাতে তো পারলাম না, মানে আমি চলে গেলাম। চলো আরেকটা নোয়া দেখাচ্ছি, এটা মেবি 24 সাইজ, আমার এবার খিদে পেয়েছে, আমাকে মারবে এবার ধরে, বুঝলাম না, খিদে পেয়েছে, বলে যাও। 23, এটা 2223 আমার হাতে, দেখি দীপঙ্কর বৈদ্য, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। এটা আমার হাতের সাইজ, মানে 2223 পর্যন্ত পড়তে পারবে, ঠিক আছে? 2223 পর্যন্ত পড়তে পারবে। হাই শীতাদি, এটার প্রাইস থাকবে তোমার 730, চলো সরিয়ে দিলাম। আমি আর কটা নোয়া দেখিয়ে দিচ্ছি, নোয়ার পরে আমি কিন্তু একটু টাইটেনে চলে যাব, ঠিক আছে? একটু পাশে থাকো সবাই, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? এটা কিন্তু 25, হ্যাঁ 2425, মানে 248টা কিন্তু অ্যাকচুয়ালি এক, মানে হাতে ঢুকে একটু ধরন করবে, কিথে বলু, তুই হোয়াটসঅ্যাপে আয়, তোর সাথে কথা আছে। আর এটার প্রাইস হবে তোমার 800, অনলি 800, যেহেতু এটার একটা পাল মোটিভ করা আছে, ঠিক আছে, তার জন্য এটার প্রাইস থাকবে তোমার 800। পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো। হ্যাঁ সবাই এতজন ঘুমিয়ে ছিল তাই জন্য হচ্ছিল না, সত্যি তাই, সবাই ঘুমিয়েছিল গো, আজ ওয়েদার মনে হয় ভালো, আমাদের তো এইদিকে প্রচন্ড রোদ বেরিয়েছে তাই জন্য হচ্ছিল না। থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য, প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করো, একটু পাশে থাকো, আমি সব দেখাবো।
এটা প্রাইস থাকবে 800 ঠিক আছে এটাই কিন্তু আমি বললাম 25 যারা আছো তারা করতে পারবে ঠিক আছে পছন্দ হলে জাস্ট চটপট এসএস নিয়ে WhatsApp এ নক কর ছড়িয়ে দিলাম আরেকটা দেখো দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি নোয়া পাতানো গুলো কি হয় একটু হেভি বা একটু লাইটের মধ্যে নিলে সব সময় ক্যারি করা যায় আর কি অনেকে অফিস যাও হ্যাঁ এটা 27 পর্যন্ত পড়তে পারবে 2627 অনেকে অফিস যাও কাজে ঠিক আছে না তো obviously ক্যারি করতে পারবে আর কি একদম সিম্পল এর উপর এটার প্রাইস থাকবে তোমার 700 থাকবে এটার প্রাইস দেখো এটা 25 দিদি ভাই চোকার দেখিও হ্যাঁ হ্যাঁ রূপাদি আমি টাইছে না চোকার এবার ধরবো একটু পাশে থাকো দিদি আমাদের এখানে ওয়েদার খুব ভালো আমার ও আচ্ছা 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 তুই ডান্স করলে ওখানে কেউ দেখতে পাবে না ঠিক আছে চলো পছন্দ হলে যা ঝটপট এসএস নিও আমি বারবার বলছি এসএস নেওয়ার সময় একটু একটু দেখো নেওয়ার পর যদি মনে হয় বুঝতে পারছি না তো আমি তোমাদেরকে ক্লিয়ার পিকচার দেবো ওখানে কনফার্ম করে দিও যদি পছন্দ হয় ঠিক আছে চলো আরেকটা দেখো 7430 যাবে এটার প্রাইস 730 যাবে এটার প্রাইস আগেরটা পাল বসানো ছিল এটা ফ্লাওয়ারে দেখো মানে পাতা একদিকে ফ্লাওয়ার একদিকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একদম 28 নয় এটা 28ই হবে একদম 27 মানে এটা 28 পর্যন্ত পড়া যাবে এটা 28 যাবে দেবশ্রীদি ঠিক আছে আর কত আমি দেখছি 28 এর হয় নাকি দেখছি দাঁড়াও একটা বেকির মধ্যে 28 হবে একটা বেকি নোয়ার মধ্যে 28 হবে না 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 কোড হবে তো ঝাড়খণ্ডে শিপিং কোড সব জায়গায় अवेलेबल কোডের ক্ষেত্রে 100 রুপি শিপিং চার্জটা আগে পে করতে হয় আমাদের আর যদি অনলাইন পেমেন্ট করো তাহলে যাবে 50 রুপি শিপিং চার্জ ঠিক আছে আমার বাড়ি আগরতলায় না আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর মেবি যদি শুনে থাকো কেউ আর কলকাতায় আমার সবকিছু এভরিথিং রিলেটিভ বলো দেখো এটা প্রাইস হবে তোমার 600 ঠিক আছে এটা 28 সাইজ একদম এটা একদম 28 29 ঠিক আছে পাখাটা বন্ধ কর পছন্দ হলে যা ঝটপট এসএস নিয়ে নিও সরিয়ে দিলাম আচ্ছা আমি এবার টাই চেনে চলে যাবো কটা ঠিক আছে একটা টাই চেন দেখাচ্ছি দেখো আমি আর পড়ছি না আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটার একটা খুব সুন্দর কিন্তু একটা একটা এক্সক্লুসিভ টাই চেন আগের দিন একটা টাই চেন আমি মিস্টেক করেছিলাম মানে অ্যাকচুয়ালি টাই চেনটা ট্যাগ মানে দামটা আমি একটু ভুলভাল বলেছি বা একটু লাগিয়েছি তো সেটার জন্য যদি কেউ দেখে থাকো লাইফ টাইম সো সরি এগুলো হচ্ছে এক্সক্লুসিভ একদম টাই চেনটা মানে নিউ কালেকশন এসেছে জাস্ট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রঞ্জিয়া দি কনকন হবে দি সব হবে একটুখানি জাস্ট পাশে থাকো যদি আমি মিস্টেক করে যাই প্লিজ মাইন্ড করো না প্লিজ সবাই একটু হোয়াটসঅ্যাপ এ নক করো আমি লাইভে এসে সবাইকে রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে চলো এই মেয়েটা চোকার চোকার করে পাগল করে দেবে আচ্ছা দাঁড়া দাঁড়া তুই দাঁড়া বোন দাঁড়া দাঁড়া সুতি দাঁড়া বোন আমি দেখাচ্ছি মা দেখাচ্ছি আচ্ছা এই একটা দেখো টাই চেন জাস্ট কালেকশনটা দেখো মাঝখানে কিন্তু খুব সুন্দর পিঙ্কুস একটা স্টোন বসানো পিঙ্ক পিঙ্ক খুব সুন্দর কিন্তু এটা প্রাইস থাকবে 1050 1050 আমি এটা ধরেই জাস্ট দেখাচ্ছি আর কি আর পড়ছি না হাতে যদি বলো হাতে ধরেও দেখাতে পারি কোনো প্রবলেম নেই
1050 ঠিক আছে দেখো আমি দেখাবো দেখাবো একটুখানি পাশে থাকো সব আমি দেখাবো 1050 চলো সরিয়ে দিলাম আরেকটা টাইচেন দেখাচ্ছি দেখো এটা কিন্তু ফ্লাওয়ার ইয়ারিংস আছে একদম ফ্লাওয়ার মোটিভে তিন তিনটি ফ্লাওয়ার আছে ঠিক আছে এটা প্রাইস আমি বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে 1150 1150 ঠিক আছে এই টাইচেনটার প্রাইস থাকবে 11 मैं लोटस इयरिंग्स संगे इयरिंग्स पছন্দ হলে যাদের যাদের পছন্দ হবে WhatsApp এ জাস্ট একটু এসএস নিয়ে নক করো जिसका जिसका पसंद आएगा ये वाला वो जरूर एसएस लेकर व्हाट्सएप जो नंबर है दो दो नंबर एक नंबर पे भेज दीजिएगा हम वहाँ आपको सारे डिटेल्स बोल देंगे चलो अलग टाइचन हमें देखा विदाउट इयरिंग्स ठीक है एटर प्राइस थे तुम्हार 950 एटर प्राइस थे तुम्हार 950 पायल दी नोआ देखिए माला देखिए गो देखो तो मैं अल्प अल्प को सत्य कथा देखा क्यों ना धरो दू घंटा टाइम सब सब चेष्टा कर पूरण कर तो एकटूखानी जस्ट तुम्हारे रिक्वेस्ट एकटूखानी जस्ट व्हाट्सएप नक करो ওখানে তুমি কত সাইজ চাইছো কি রকম চাইছো কি রকম বলছো আমি ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো দি একটু জাস্ট পাশে থাকো প্লাস ওখানে কিন্তু একটু নক করো মুখে মতো দিয়েছিল তাই তো না রে আমার আমি যখন জন্মেছিলাম আমার মুখে মতো দেয়নি রে কেউ ঠিক আছে এটা প্রাইস থাকবে 950 सत्य सह्य कर सीता टाइचेन पर सीताहारे चले जाब दी एक पाशे थाको प्लीज ए एक टाइचेन देखो ठीक है पचंद हो जस्ट झटपट एस एस नहीं सर दिल टाइचेन देखो खूब মানে লাইট ওয়েট এর মধ্যে খুবই লাইট ওয়েট এর মধ্যে দেখো এটার একদম রিজনেবল প্রাইস ঠিক আছে এটার প্রাইস থাকবে তোমার 530 না না আমি সবাইকে দেখাবো একটু জাস্ট পাশে থাকো আমি সবাইকে দেখাবো সীতাহার দেখাবো চোকার দেখাবো সব দেখাবো দি একটু পাশে থাকো এতক্ষণ সাপোর্ট করেছো এত আর একটু সাপোর্ট করো আমি অবশ্যই দেখাবো এটার প্রাইস থাকবে 530 পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও চলো সরিয়ে দিলাম আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে বাট এটা একদম শুধু যে মানে সাইজ সাথে পড়া যাবে তা না লাইট ওয়েট এর মধ্যে এটা কিন্তু ওয়েস্টার্ন এর সাথেও তোমরা ক্যারি করতে পারো ঠিক আছে ওয়েস্টার্ন যারা পরো গলায় একটা চেন যদি দিতে চাও তারা কিন্তু ক্যারি করতে পারবে জাস্ট লাইট ওয়েটের মধ্যে
এটা প্রাইস থাকবে তোমার 4 পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও ঠিক আছে চলো সরিয়ে দিলাম আচ্ছা আমাকে না একটু শীতে হাতটা দিয়ে দাও তো ওই শীতে হাতগুলো আমাকে দিয়ে দাও আর ওই কানের বড় নিয়ে দাও তো মানটা তুমি প্লেন জল ইউজ করতে পারো যত পারো বাট সাবান শ্যাম্পু স্প্রে মানে সেন্ট আর ধরো আমরা যে মেকআপ করি সেগুলোর পরে জাস্ট একটু ধুয়ে পাখার হাওয়ায় রেখে লিপিকা দি বলছো লং চিপে আমি ঠিক বুঝতে পারলাম না আগেকারের বলতে অনেক পুরনো মান্ধাতা আমলের আর কি মা দিদাদের সব গয়না দেখেছি তো তারা এরকম পরতো ঠিক আছে এই হচ্ছে একটা ইয়ারিংস যাদের কান বালি পড়তে খুব ইচ্ছে করে বা খুব বড় বড় সাইজে ক্যারি করতে পারো খুব সুন্দর কিন্তু ওকে ওকে দি একটু পাশে থাকো ঠিক আছে যদি আমি স্কিপ করে যাই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করো হ্যাঁ ডেকোরেট লাইভ কিন্তু দেখতে পারো কোনো প্রবলেম নেই বাট হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করো দি একটু পাশে থাকো প্লিজ এটা প্রাইস থাকবে তোমার 1450 ঠিক আছে এটা প্রাইস থাকবে 1450 এটা কিন্তু খুবই লং বাট দারুণ সুন্দর লাগবে একটা লং কানে থাকলে কিন্তু আর কিছু চাই না ঠিক আছে পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও সরিয়ে দিলাম আচ্ছা আমি কটা সীতাহার দেখিয়ে চোকারে চলে যাব ঠিক আছে একটা পার্লের সীতাহার দেখো পুরোটাই পার্লের মধ্যে সীতাহারটা দেখো জাস্ট কাজটা দেখো অসাম পূজাদি একটু পাশে থাকো দিদি শাখা বাঁধানো আছে একটু পাশে থাকো যদি সবাইকে বলছি স্কিপ করে যায় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে ভুলো না আমি কিন্তু ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো প্লাস লাইভের পর সবাইকে গাইড করে দেবো ঠিক আছে চলো এই একটা শীতে হার এটা উইদাউট ইয়ারিং এটার প্রাইস থাকবে তোমার 2149 আচ্ছা এটা প্রাইস আমি বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রাইস না আমি লাইভে কিন্তু এটা প্রাইস বলছি হ্যাঁ পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও আচ্ছা এটা প্রাইস থাকবে 1930 যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও 1930 একদম গলা ভর্তি কিন্তু খুব সুন্দর সব কিছুর সাথে যাবে তাই না সরিয়ে দিলাম আরেকটা শীতে হাত দেখাচ্ছি দেখো এটা কিন্তু ইয়ারিংস আছে ঠিক আছে একদম এগুলো হেভি ওয়েট এর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখো হেভি ওয়েট এর মধ্যে এটার প্রাইস থাকবে 2160 খুব দেখো পেন্ডেন্টটা খুব সুন্দর কিন্তু 2140
2160 চলো এটা 214 সরি আমি যদিও এটা 2160 আচ্ছা একদম এক্সক্লুসিভ এটা তো টু তোমরা এতটা যখন সাপোর্ট করছো ভাষা থাকছো এটা 2140 ঠিক আছে 2140 হ্যাঁ 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 হেমাদি একটু পাশে থাকো আর পিক দাও আমি হোয়াটসঅ্যাপে লক করে নিচ্ছি হ্যাঁ লাইভ এসেছে এটা ইয়ারিংসটা দেখে নাও খুব সুন্দর কিন্তু এটা ইয়ারিংসটা সরিয়ে দিলাম আচ্ছা একটা পার্লের মধ্যে আরেকটা দেখিয়ে দিই এটা উইদাউট ইয়ারিংস ইয়ারিংস দেখো ঠিক আছে এটা উইদাউট ইয়ারিংস দেখো ঠিক আছে দেখো এটা উইদাউট ইয়ারিংস এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও থ্যাংক ইউ সিতাদি থ্যাংক ইউ সো মাচ গো এটা প্রাইসটা বলছি আমি এটার প্রাইস থাকবে 2040 ঠিক আছে পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিন ছড়িয়ে দিলাম জিমি আমার ওখান থেকে আপাতত সেটা দিয়ে দেবো এই একটা শীতের হাত দেখো এটা জাস্ট অসম জাস্ট অসম দেখো শীতের হাতটা জাস্ট দেখো তাই থ্যাংক ইউ সো মাচ ইশিতাদি থ্যাংক ইউ সো মাচ গো সত্যি অবসর মানে নতুন নতুন কালেকশন তাই না এটা দেখো এটা কিন্তু দারুণ খুবই সুন্দর একটা মানে পেন্ডেন্টটা দারুণ সুন্দর তাই না উইদাউট ইয়ারিং ইয়ারিংস গুলো কিন্তু লং এটা প্রাইস থাকবে তোমার 1550 একদম এক্সক্লুসিভ আর দারুণ সুন্দর কাজ এটা হাতে না পেলে বুঝতেই পারবে না 1500 খুব সুন্দর দেখো 1800 ঠিক আছে খুব সুন্দর দেখো একদম সোনার রেপ্লিকা মানে সোনার সাথে পেয়ার করে কিন্তু পড়তে পারবে দেখো খুব সুন্দর উইদাউট ইয়ারিংস কিন্তু হ্যাঁ সরিয়ে দিলাম গো আমাকে চোখটা দিব আচ্ছা আমি এবার চোকারে চলে যাচ্ছি কতগুলো হ্যাঁ কতগুলো চোকার দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ইসিদাদি থ্যাংক ইউ সো মাচ গো আপনি দি একটুখানি জাস্ট পাশে থাকো দিদি আমি দেখাবো অবশ্যই দেখাবো দিদি একটু পাশে থাকো প্লিজ একটু পাশে থাকো গো যদি বারবার বলছি যদি স্কিপ করে যায় হোয়াটসঅ্যাপে প্লিজ একটু নক করো দু দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটাতে নক করলেই হবে ক্লিয়ার পিকচার ওখানে দিয়ে দেবো ঠিক আছে নেকলেসটা আমাকে নামাতে হবে তবে চুকার করতে পারবো চলো একটা চোকার দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেখো 680 পূজা দি কি বলছো লাস্ট এরটা 1800 পূজা দি লো প্রাইসের মধ্যে কি চাইছো বলো দিদি দেখো 1800 ঠিক আছে দেখো খুব সুন্দর কিন্তু দেখো
ঠিক আছে সরিয়ে দিলাম তোমাদের যাতে সুবিধে হয় তার জন্য কিন্তু আমি একটুখানি স্টে করি আর কি স্ক্রিনশটটা নেওয়ার জন্য মানে নিতে যারা যারা পারো 680 যাবে এটার প্রাইস দেখো পার্লের মধ্যে দেখাচ্ছি তারপর গোল্ডের মধ্যে দেখাবো ঠিক আছে একটুখানি জাস্ট পাশে থাকো দেখো খুব সুন্দর কিন্তু এটা 680 যাবে এটার প্রাইস হাতে ধরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সরিয়ে দিলাম আরেকটা দেখাচ্ছি দেখো এটা প্রাইস থাকবে 930 930 খুব সুন্দর দেখো 930 কেউ বেশি বেশি করে কমেন্ট করছো না কেন সেট খুলে দেখিও নালে সিঙ্গেল দেখালেও হবে পূজা দি কিসের সেট বলছো একটু দিদি বলো মেনশন করো আমি কি বুঝতে পারছি না দিদি একটু প্লিজ মেনশন করো কিসের সেট বলছো দিদি এটা দেখো চোকারটা জাস্ট দেখো খুব সুন্দর পার্লের চোকার বলো গোল্ডের বলো অ্যাকচুয়ালি চোকার মানে সবকিছুর সাথেই পেয়ার করা যায় ঠিক আছে এটার প্রাইস থাকবে 930 এটার প্রাইস থাকবে 930 ঠিক আছে 930 থাকবে এটার প্রাইস পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও ঠিক আছে সরিয়ে দিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্ল না এটা কিন্তু ক্রিস্টাল পাথর ক্রিস্টালের যে হোয়াইটটা হয় সেটা কিন্তু ঠিক আছে খুব সুন্দর ক্রিস্টালের যে হোয়াইটটা হয় হোয়াইট ক্রিস্টাল রেড ক্রিস্টাল গ্রিন ক্রিস্টাল সেই ক্রিস্টালের হোয়াইট ক্রিস্টালটা ঠিক আছে দেখ পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও এটার প্রাইস কিন্তু থাকবে 840 840 ঠিক আছে সরিয়ে দিলাম একটা মেরুনের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ তারপর আমি গোল্ডে চলে যাব চোকারে কোনটা এটা 20 দেখো এই একটা দেখো এটা মেরুনের মধ্যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এডি স্টোন দিদি মানে এ স্টোন উঠবে না ঠিক আছে না যেমন ভাবে তুমি পড়ে গেলেও যদি কখনো মানে ধরো পড়েও যায় কখনো না এ স্টোন ওঠে না যার জন্য এটা একটু প্রাইসটা বেশি গলার আর ইয়ারিং আচ্ছা দিদি একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি 280 ডিসকাউন্ট 299 দিদি তো ডিসকাউন্ট দেয় আর বেশি ডিসকাউন্ট দেয় 10% ডিসকাউন্ট আছে আচ্ছা এগুলো কত করে 199 আচ্ছা ঠিক আছে দাও নাও এটা দেখো চোকারটা এটা মেরুনের মধ্যে ঠিক আছে গোল্ড একটা খুব সুন্দর করা আছে এটা ইয়ারিংস আছে ঠিক আছে দেখো ধরে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু লাগবে খুব সুন্দর লাগবে দেখো যারা যারা পছন্দ করো ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতো আমরা যখন মেয়েরা ঘরের কাজ করি বা ধরো থাকি সেই মুহূর্তে যদি লাইভ দেখি বা কিছু তখন অ্যাকচুয়ালি কিন্তু চয়েস করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় কেননা সাজিগুজি না তো তখন তখন মনে হয় এটা মনে হয় পছন্দ হবে না বাট আমি কিন্তু সেজেগুজে এসেছি দেখো আমি যেগুলো বসাচ্ছি নিজেদেরকে সেই তো ভাববে যে সেজেগুজে কেমন লাগবে ঠিক আছে চলো এটা হচ্ছে এর ইয়ারিংসটা বলো ও আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ওই ড্রয়ারটা খুলো আচ্ছা এটা প্রাইস আমি বলেছি না আচ্ছা আমি এটা যদি প্রাইস বলে থাকি তাহলে একটু প্লিজ যারা যারা দেখছো একটু মেনশন করে দাও শ্রুতি কোথায় গেলি শ্রুতি কই গেলি যদি বলে থাকি এটা প্রাইস একটু মেনশন করে দাও আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি এটা কত বলেছি মেবি এটার বলিনি খুব সম্ভব এটার বলিনি আচ্ছা আমি এটা প্রাইসটা বলেই দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস থাকবে 900
900 থাকবে এটার প্রাইস ঠিক আছে উইদাউট সরি ইয়ারিংস আছে ছোট ছোট থ্যাংক ইউ রূপালি থ্যাংক ইউ সো মাচ এই হেলমেটটা রেখে দাও তো সিনজুরে মারে হ্যাঁ না 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 আর উচ্চারণে গেল বাবা গোল্ডে চলে যাব চোকার একটু জাস্ট পাশে থাকো ঠিক আছে চলো এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কার কার ব্ল্যাক ক্রাস বলো তো ব্ল্যাক ক্রাস বলো আমার কিন্তু ব্লুটা খুব ক্রাস ইয়েলো ব্লু খুব ক্রাস চলো এর কিন্তু ইয়ারিংস আছে এটারও প্রাইস থাকবে তোমার সেম প্রাইস আগেরটা যত প্রাইস এটারও প্রাইস থাকবে 900 ছড়িয়ে দিলাম ঠিক আছে আর একটা হোয়াইটের মধ্যে দেখিয়ে দিই আমি গোল্ডের মধ্যে চলে যাব আচ্ছা একটা চোকার দেখাচ্ছি এটা মেবি মনে হয় বাটারফ্লাই এই একটা চোকার দেখো খুব সুন্দর একদম বাটারফ্লাই মোটিভে ঠিক আছে এটার কিন্তু ইয়ারিংস আছে 1100 থাকবে এটার প্রাইস পাতের চাইছো নাকি মুখ ছাড়া চাইছো নাকি বাঁধানো চাইছো কি চাইছো একটু জাস্ট মেনশন করো ঠিক আছে চলো এটা প্রাইস থাকবে 1100 এটা হচ্ছে বাটারফ্লাই ইয়ারিংস ঠিক আছে একটা ছোট্ট ঝুমকো দেখিয়ে আছে যখন দেখো 300 যাবে খুব সুন্দর দেখো 300 যাবে দেখো দুটো ময়ূরে খুব সুন্দর কিন্তু পছন্দ হলে ঝটপট এসে নিয়ে নাও আচ্ছা চোকার গোল্ডের মধ্যে আমি দেখাচ্ছি একটু ভারী ঠিক আছে কান পাশে হ্যাঁ দিয়ে একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি একটু পাশে থাকো আমি দেখিয়ে দেবো পাশে থাকতে হবে বেশি করে কমেন্ট বেশি করে যদি শেয়ার করো আমি অবশ্যই আগের দিন কিন্তু 3 ঘন্টা তোমাদের জন্য লাইভে ছিলাম 3 ঘন্টা কিন্তু দাঁড়িয়েছিলাম ঠিক আছে আজও কিন্তু করব যদি বেশি বেশি করে কমেন্ট করো 279 এইটা একটা দেখো চোকারটা এটা একটা দেখো এটা হচ্ছে ব্রাইডাল চোকার অ্যাকচুয়ালি এটা বলেই দিই আমার গলাটা নিমেতে একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি টু সাইজের শাখা বাঁধানো শাখা পিয়াদি সবটা পূজাদি ত্রিপুরা আগরতলা ঠিক আছে এই একটা ব্রাইডাল চোকার দেখো ঠিক আছে খুব সুন্দর কিন্তু এইভাবে থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই ইয়ারিংসটা যাবে দেখো ইয়ারিংসটা মিনে করার কাজ দেখো হাই মন্দি থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য সবাইকে হ্যাঁ এসেছে এসেছে সুনন্দা আছে ও ওই শপে গেছে পরের দিন লাইভ ওই করবে চিন্তা করো না জয়েন হয়ে যেও পরের দিন লাইভ ওরই আছে ঠিক আছে দেখো
এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা ব্রাইডাল চেরিয়ে এটার যাবে 1840 যাবে এটার প্রাইস, ঠিক আছে? সরিয়ে দিলাম। একটা বেবিরাও পড়তে পারবে এমন, আমরাও পড়তে পারবো, ওয়েস্টার্নের সাথেও পড়তে পারবো, ঠিক আছে না? সবার জন্যই দেখাচ্ছি, শ্রুতি যদি থেকে থাকিস অলমোস্ট শ্রুতির জন্য। ওকে আমি একটু ইয়ারকি মারছি। এটা একটা জাস্ট দেখো খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভে, চারটে ফ্লাওয়ার, ঠিক আছে, এইভাবে জাস্ট থাকবে, খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর দেখো। এটা প্রাইস থাকবে কিন্তু 800, প্রাইস থাকবে কিন্তু 800, ঠিক আছে? এটা কিন্তু, হ্যাঁ 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 সমাধি মান্তাসা দেখাবো দি, একটু জাস্ট পাশে থাকো দি, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটার ইয়ারিংস, ঠিক আছে? এটা হচ্ছে এটার ইয়ারিংস, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। সরিয়ে দিলাম। আচ্ছা আমার চোকারটার সরি নেকলেসটার একজন প্রাইস জানতে চেয়েছিলাম, আমি পরে নিই। এটা এটা প্রাইস যাবে 800, এটা প্রাইস যাবে 800, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নাও। সরিয়ে দিলাম, সরিয়ে না গলাতেই পড়ে রয়েছে। আরেকটা চোকার দেখাচ্ছি দেখো, আমি কিন্তু একটু হেভির মধ্যে চোকার গুলো দেখাচ্ছি। হ্যাঁ তো দেখো যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে নিও। এটার সাথে কিন্তু ইয়ারিংস আছে, ঠিক আছে? দেখো সরিয়ে দিলাম। এটা সরি এটা প্রাইস বলে দিই, এটার প্রাইস থাকবে 1030, ঠিক আছে? সরিয়ে দিলাম। আচ্ছা আমি আর কথা চোখের দেখি, এবার চলে যাবো একটু। কেউ কিছু কমেন্ট করছো না, কি বলো কোথায় গেলে? সবাই দেখো এই একটা চোকার দেখো, স্লিকের উপর এই একটা চোকার দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমাকে কান পাশার বক্স এগুলো দিয়ে দাও, পাশা সোনা পাশা। এই একটা দেখো চোকার, এটার প্রাইস থাকবে তোমার 900 অনলি, ওপেন করে দেখাবো। আচ্ছা আচ্ছা আমার গলাটা ওপেন করেই দেখাচ্ছি। আমি পূজাটিকে বলবো, মন্দিকে বলবো, সবাইকেই বলবো যে এখানে যদি বুঝতে না পারো এসএসটা জাস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে পিন করো, এর ভিডিও আছে, এর ফটো আছে, ওখানে ক্লিয়ার পিকচার কিন্তু দিয়ে দেবো। আমাদের কিন্তু কোনো কিছু এডিটিং না, সব কিন্তু হাতে তোলা, ঠিক আছে? এটা প্রাইস থাকবে তোমার 900, এটা প্রাইস থাকবে 900। আচ্ছা প্রিয়াদি একটু পাশে থাকো দিদি। ওকে দি, ওকে দিদি দি, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু জাস্ট একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। সরিয়ে দিলাম। আমি আর একটু দেখি, আমি চলে যাবো, মানটা সবটা দেখিয়ে দিচ্ছি। আর দুটো চোখার আমি দেখিয়ে দিই, বাদ বাকি যাদের চোকারের কোয়ারিজ, যাদের মঙ্গলসূত্র বা কোনো কিছু, প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক করো গো। দেখো এই একটা দেখো চোকার। আচ্ছা পল্লবী দি একটু পাশে থাকো, আর যদি আমি স্কিপ করে যাই প্লিজ দিদি হোয়াটসঅ্যাপে নক করো দি, প্লিজ। এটা আমার তোমাদের কাছে চাওয়া হওয়া বলতে পারো, ঠিক আছে? এটার প্রাইস থাকবে তোমার 900, এটার প্রাইস থাকবে তোমার 900, ঠিক আছে? পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নেও, উইদাউট ইয়ারিংস কিন্তু। হ্যাঁ এটার প্রাইস থাকবে তোমার 800, এটার প্রাইস থাকবে তোমার 800, পছন্দ হলে ঝটপট জাস্ট এসএস। হোয়াটসঅ্যাপে দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে নক করো, ঠিক আছে?
তো ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দাও সবাইকে আমার এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট বলতে পারো অনুরোধ বলতে পারো তোমাদের কাছে চাওয়া পাওয়া বলতে পারো একটা মান্তাসা দেখাচ্ছি দেখো দেখো এই একটা মান্তাসা দেখো বুঝতে যদি না পারো হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করো জাস্ট একটা এসএস দিয়ে ঠিক আছে দেখো এটার প্রাইস থাকবে 800 অনলি 800 অনলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পূজা দেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শ্রুতি যদি থেকে থাকে একটু পিন করে দে আর না হলে বলবো যে উপরে দেখো উপরে মেনশন করা আছে দুটো নাম্বার একটা 69 দিয়ে একটা 89 দিয়ে দিবি ওই দুটো যে কোনো একটা নম্বরে করো দুটো দুটো শপের আর কি একটা এখানে আর একটা ওখানে কোনো প্রবলেম নেই যে কোনো একটা নম্বরে করো অবশ্যই কিন্তু ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো প্লাস লাইভ এর পর কথা বলে নেব ঠিক আছে চলো এটা প্রাইস থাকবে 800 অনলি সরিয়ে দিলাম এটার প্রাইস থাকবে এটারও প্রাইস থাকবে তোমার 800 ঠিক আছে এটা আমি একবার দেখিয়েছি আমি মেবি জানি না 800 বলেছি না 850 বলেছি যদি কেউ রেকর্ডড লাইভটা দেখে থাকো তো এটার আগে যত প্রাইস বলেছিলাম সেম প্রাইস এটা ঠিক আছে দেখ খুব সুন্দর কিন্তু মান্তাসাটা আমি হাতে না পড়ে হাতে ধরে দেখাচ্ছি দেখ একদম ছিলে কাটার উপরে কাজ খুব সুন্দর কিন্তু দেখো এটার কিন্তু ঘাটি লাগানো নেই অ্যাকচুয়ালি চেনটা লাগানো নেই চেন কিন্তু লাগিয়ে দেব যার যত বড় ছোট হাত হোক না কেন সে চেন ডিভাইসে পড়তে পারবে ঠিক আছে ওকে পূজা দি থ্যাংক ইউ সো মাচ গো সরিয়ে দিলাম আচ্ছা আরেকটা আমি মান্তাসা দেখাচ্ছি দেখ এটার প্রাইস থাকবে তোমার 950 এটার প্রাইস থাকবে তোমার 950 950 ঠিক আছে 950 থাকবে এটার প্রাইস চলো সরিয়ে দিল আরেকটা দেখো আরেকটা কিন্তু খুব সুন্দর একদম পার্ল মোটিভে খুব সুন্দর কিউট ওয়ালা দেখো কিউট কিউট ওয়ালা পার্ল মোটিভে কিন্তু মাঝখানে কেউ যদি চাও শুধু জাস্ট মাঝখানটায় মিনে করাতে পারবে মিনে করানো যাবে মাঝখানটার কাজটায় ঠিক আছে তো মিনে যদি কেউ করাতে চাও অবশ্যই কিন্তু করাতে পারো এটা প্রাইস থাকবে 950 950 আমি হাতে ধরেই দেখাচ্ছি 950 হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূজা দি হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক করে তুমি তোমার নাম অ্যাড্রেসটা বলে বলো কি কি পিক দেখতে চাইছো আমি ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো দিদি ঠিক আছে 950 যাবে এটার প্রাইস সরিয়ে দিলাম আমি কটা কান পাশা দেখিয়ে দিচ্ছি যাবে এটার প্রাইস ঠিক আছে জাস্ট রসা পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও 350 যাবে এটার প্রাইস অপোজিটেই দেখাই দেখো আমি অপোজিটে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই একটা যাবে 350 ঠিক আছে পছন্দ হলে আমার হাতের মান্তাসাটা বলেছি 1340 ঠিক আছে আমার হাতের মান্তাসাটা বলেছি 1340 1340 যাবে আমার হাতের মান্তাসাটা মিনোবাড়ি ওয়ার্ক করা আছে ঠিক আছে চলো আচ্ছা আমি আর কটা পাশা দেখিয়ে দিই
এটা যাবে 350 এটা যাবে তোমার 350 খুব সুন্দর ফ্লাওয়ারে দেখো পেছনের হোয়াইটটা দেখো উমাদি পেছনের কোন হোয়াইটটা গো কি হোয়াইটটা দেখতে চাইছো বলো 350 যাবে এটার প্রাইস পেছনের কি হোয়াইটটা দি একটু বলো দি ঠিক আছে আরেকটা দেখাচ্ছি আমি একটু জাস্ট এটার প্রাইস থাকবে 430 দেখো ঠিক আছে খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ারের কাজ করা খুব সুন্দর দেখো ফুল ইয়ারিং ফুল কানেক্টটা ফুল কানেক্ট আচ্ছা দি কোন সাইডে গো আমি দাঁড়িয়ে থাকলে আমার লেফট সাইড নাকি রাইট সাইড দেখো কোন দিকটা বলছো দি আমাকে একটু বল মানে একদম ঝুলো টাইপের একদম গরম একদম মান্দাজ মানে সরি অনেক আগেকার ডিজাইন এটা ঠিক আছে এটাকে বলা হয় সাবেকি ডিজাইন হ্যাঁ এটার প্রাইস আমি বলেছি 1450 থাকবে এটার প্রাইস খুব সুন্দর কিন্তু খুব বড়র মধ্যে পছন্দ হলে ঝটপট এসে নিয়ে নিও আর এইটা কিন্তু কান ভর্তি একদম কান ভর্তি ঠিক আছে এইভাবে কানটা আসবে আর কি দেখ এটার প্রাইস থাকবে অনলি 900 ঠিক আছে চলো সরিয়ে দিলাম আচ্ছা আমি কিন্তু আজকে মোটামুটি চেষ্টা করেছি সবাইকে সবকিছু দেখানোর বা জানি না কতটা দেখাতে পেরেছি যদি আমার তরফ থেকে কিছু ভুল হয় তো আমি এক্সট্রিমলি সরি ছোট বোনের মতন সবাইকে বলবো যে মাফ করে দিও আর থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য পরের দিন লাইভে নোটিফিকেশন পেয়ে আবার জয়েন হয়ে যেও আর চার চার আমি কোয়ারিজ পূরণ করতে পারিনি অবশ্যই একটুখানি হোয়াটসঅ্যাপে জাস্ট নক করো আমি লাইভের শেষে অবশ্যই সবাইকে চেষ্টা করবো ওখানে দেখিয়ে দেওয়ার বলবার বা বোঝাবার আর গাইড করবার তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই একটুখানি জাস্ট পাশে থাকো আর একটুখানি সাথে মানে সবাই একটুখানি সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে চলো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো।